জি জি, শুরু হয়ে গেছে। আমরা হ্যাঁ আজকে একটু ব্যতিক্রমী হচ্ছি, দাদার পেজ থেকে যাচ্ছি, কিন্তু আমি হোস্ট হিসেবেই আমার ভূমিকা যেটা বরাবর পালন করতে হয় সেটাই করছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিজের বলার মতো একটি গল্প এর আজকের আয়োজনে। আজকে কারিগরি ত্রুটির জন্য আমাদের শুরু করতে একটু দেরি হয়ে গেল, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানেন যে আজকে দাদাকে নিয়ে আমাদের শুরু করার কথা ছিল, সেই দাদা যে দাদাকে অনেকদিন ধরে আমি ফলো করে আজকে এই কয়দিন মাত্র দাদার সাথে আমার কথা হচ্ছে, বাট দ্যাটস ওকে, ওইভাবে পরিচয়টা হয়নি। যিনি বিসিএস এ প্রথম হয়েছিলেন এবং সারা বাংলাদেশে এখন ওনাকে মোটামুটি সবাই চেনেন, এবং ওনার মেধার কারণে, ওনার ব্যক্তিত্বের কারণে, ওনার ওনার লেখালেখির কারণে এবং ওনার অনুপ্রেরণার কারণে। তো দাদাকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই, দাদা যেহেতু নিজের পেজে আছেন, তবুও আমার একটু নিজের সুবিধার জন্য বলতেই হচ্ছে, আপনারা চিনেন সবাই, ডেপুটি কমিশনার অফ কাস্টমস, বাংলাদেশ কাস্টমস, এবং উনি একজন লেখক এবং উনি একজন অনুপ্রেরণার শিল্প আমি বলতে পারি, যে দারুণ দারুণ অনুপ্রেরণা দেন, প্রতিনিয়ত লেখেন, প্রতিদিন আমি ওনার লেখা দেখতে পাই। তো আমি জাস্ট 1 মিনিট সময় নিব দাদা আপনার সাথে কথা বলার আগে, আমি এটা শেয়ার করার জন্য, যেহেতু অবশ্যই আমরা লাইভটা শুরু করে দিয়েছি, তো আমি পেয়ে গেছি, আমি জাস্ট এটা এখন একটু শেয়ার করব। এবং আমাকে আমাকে একটু আমাদের আমাদের যে নিজের বলার মতো গল্পের যারা আছেন তারা আমাকে, আমি শেয়ার দেওয়া মাত্রই তারা দেখা শুরু করবেন, কোনো সন্দেহ নাই। তো সেই জন্য আমি একটু 30 সেকেন্ড সময় নিলাম এটা শুরু করতে। দাদার সাথে আসলে আড্ডাটা দেওয়ার জন্য অনেকদিন ধরেই আমরা, মানে আমি ব্যক্তিগতভাবে অনেক আগে থেকেই ট্রাই করছিলাম, কিন্তু যোগাযোগের মাধ্যমটা হয়ে উঠছিল না, পরবর্তীতে যোগাযোগটা হয়ে গেল এবং আমার পেজও আমি শেয়ার দিয়ে দিয়েছি এটা অলরেডি। এবং দাদা আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আজকের আমাদের নিজের বলার মতো একটা গল্প এর আয়োজনে। আমি শুরুতে আপনাকে একটু আমাদের যে প্ল্যাটফর্ম নিজের বলার মতো গল্প এই সম্পর্কে একটু আপনাকে ধারণা দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা নিজের বলার মতো গল্প, আপনি জানেন বাংলাদেশে, আপনি যেটা নিয়ে সবসময় খুব লেখালেখি করেন, বাংলাদেশে একটা বিরাট সমস্যা, বেকার সমস্যা, এবং আপনার মতো করে, আপনি যদিও আমার অনেক আগে থেকে শুরু করেছেন, আপনার মতো করে আমি বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন মঞ্চে গিয়ে যখন কথা বলতাম, আমার কাছে মনে হচ্ছিল যে ওরা শুনে শুনে খুব উদ্বুদ্ধ হয়, তারপর রুম থেকে বের হয়ে গেলে এটা ফুরিয়ে যায়। তো আমি যেটা ভাবলাম যে আমি শুধু স্বপ্ন দেখাবো না, স্বপ্নটা কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা আমি শেখাবো এবং তাদের মধ্যে একটা ইম্প্যাক্ট তৈরি করব, যার জন্য আমার খুব স্বপ্ন ছিল অনেক আগে, বাংলাদেশের জন্য, বাংলাদেশের তরুণদের জন্য এমন একটা কাজ করব যেটা সবাই, মানে আমার একটা ভালো লাগা তৈরি করবে, এবং সেই কারণে আমরা এই নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্মটা করি, যাতে করে অন্তত নিজের চাকরিটা আমরা নিজে জোগাড় করতে পারি, একজন উদ্যোক্তা হওয়া, একজন ভালো মানুষ হওয়া, একজন মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করা, ভলেন্টিয়ার হওয়া, এবং আমরা পাশাপাশি 10টা স্কিলস আমরা তাদেরকে শেখাচ্ছি, এবং পুরো কাজটা হচ্ছে দাদা বিনামূল্যে, এক একটা ব্যাচ আমরা দাদা করছি 90 দিন করে, এবং এটাও ইউনিকনেস হচ্ছে টানা 90 দিন, এখানে কোনো সরকারি ছুটি নাই, ঈদের দিন নাই, পুজোর দিন নাই, প্রতিদিন আমরা এই সেশনগুলো করি বিনামূল্যে। এবং আপনি শুনলে খুশি হবেন, আমি একেবারে গ্রামে 64 জেলায় চলে গেছি, একদম প্রত্যন্ত খাগড়াছড়ি, নীলফামারী, বান্দরবান, পটুয়াখালী, এর গ্রামের যে ছেলেমেয়েরা যার হাতে একটা মোবাইল ফোন এবং একটা ইন্টারনেট আছে, তারা আমাদের সাথে কানেক্টেড হতে পারছে। এবং আপনি শুনলে খুশি হবেন, মাত্র 164টা ছেলে মেয়েকে নিয়ে শুরু করেছিলাম আজ থেকে 2.5 বছর আগে, আমরা এক এক করে, 1, 2, 3 করে করে 10টা ব্যাচ সেই মধ্যে শেষ করেছি। আমার শিক্ষার্থীর সংখ্যা এখন 3 লক্ষ সারা বাংলাদেশ ব্যাপী। তো দিস ইজ অল অ্যাবাউট, এবং আপনি যদি আউটকাম জিজ্ঞেস করেন দাদা, 3,000 উদ্যোক্তা তৈরি করেছি, সবাই তার উদ্যোক্তা হবে না, কিন্তু আমাদের চেষ্টাটা হচ্ছে তাদের মধ্যে কিছু স্কিল সেট তৈরি করা, যাতে করে চাকরি করতে গেলেও সে কিছু যোগ্যতা, কিছু কিছু এই জিনিস নিয়ে তারা বেরিয়ে আসতে পারে, সেই কারণেই মূলত এই কাজটা করা। এবং আপনি শুনলে খুশি হবেন, 3,000 উদ্যোক্তা এখন অন্যদেরকে চাকরি দিচ্ছে, এবং আমরা প্রায় 3 লক্ষ স্কিলড ম্যান পাওয়ার তৈরি করতে পারছি যারা চাকরিতে ভালো করছে। দিস ইজ অল অ্যাবাউট দাদা নিজের বলার মতো গল্প, আপনার একটু মূল্যায়ন করতে চাচ্ছি শুরুতে, তারপর আমি আপনার গল্পে যাব। ধন্যবাদ বাহার ভাইয়া, আমি আপনাকে চিনি, অনেকদিন ধরেই চিনি।
তানভীর শাহরিয়ার ইমন ভাই আমাদের শুনছেন কিনা আমি জানি না, তো ভাইয়ার কাছ থেকে আপনার সম্পর্কে প্রথম শোনা, এরপর আপনাকে ফেসবুকে খোঁজা, ফেসবুকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, আপনার অনেক বন্ধু অনেক ফলোয়ার, ওই জন্য হয়তো বা প্রথম দিকে আপনি খেয়াল করতে পারেননি, স্বাভাবিক, আমি এটাকে স্বাভাবিক ভাবেই মেনে নিয়েছি। পরে যখন আপনি একদিন বললেন যে আপনার এই প্ল্যাটফর্মে আমি কথা বলবো, সেটা আমার জন্য ছিল একটা সৌভাগ্য। আর আজকে আমি দেখলাম আপনার ফলোয়ার সংখ্যা 1 লক্ষ ক্রস করেছে, আমি অভিনন্দন জানাচ্ছি আপনাকে, আপনি অনেক ভালো একটা কাজ করছেন। আমি সাধারণত যারা পয়সা না নিয়ে বরঞ্চ গাটের পয়সা খরচ করে মানুষের উপকার করে বেড়ান তাদেরকে আমি মাথায় তুলে রাখি। এখন যখন আমি আপনার সম্পর্কে শুনলাম রিমন ভাইয়ের কাছ থেকে যে আপনি এই ধরনের একটা প্ল্যাটফর্মে কাজ করছেন, তখন আমি রিমন ভাইকে বললাম, উনি তো অনেক বড় মানুষ, আমার সাথে পরিচিত হবেন কিনা আমি জানি না, হ্যাঁ হ্যাঁ যদি কখনো পরিচিত হতে পারি আমার ভালো লাগবে, আমি কখনো ঢাকায় গেলে ভাইয়ার সঙ্গে দেখা করব, ভাইয়ার অফিসে গিয়ে দেখা করব, এবং আমি চাই বাংলাদেশে এরকম যারা কাজ করছেন বিভিন্ন মানুষের জন্য এবং এটা কোনো ধরনের পয়সা না নিয়ে, তাদের সাথে আমি একটা নেটওয়ার্ক গড়ে তুলতে চাই, কারণ আমি যে কাজটা করছি সেটা সম্পূর্ণ আপনার মতোই ভলান্টারিলি, আমি এখনো কোনো পয়সা নিইনি এবং যতদিন বেঁচে থাকবো আমার ইচ্ছে হচ্ছে কোনো পয়সা নিব না। তো যারা শুনছেন আজকের প্রোগ্রামটা, আমি তাদের সকলকে নমস্কার জানাচ্ছি, আসসালামু আলাইকুম জানাচ্ছি, আদাব জানাচ্ছি, শুভ সন্ধ্যা জানাচ্ছি। আশা করছি আমাদের যতক্ষণ আমরা থাকবো ইকবাল ভাইয়ের সাথে ততক্ষণ সময়টা আমাদের ভীষণ ভালো কাটবে। আপনারা কিছুক্ষণ বসেছিলেন, তো এটার জন্য আমি এবং ইকবাল ভাই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করছি আমাদের সময়টা ভীষণ ভালো যাবে। ভাইয়া অ্যাবসলিউটলি বলেন। দাদা, অ্যাবসলিউটলি দাদা। দাদা, আমি শুরুতে আপনাকে যেটা মানে যে প্রশ্নটা দিয়ে করার কথা তার থেকে একটু ভিন্ন জায়গায় যেতে চাচ্ছি। তার কারণ হচ্ছে, আপনাকে যে দেখি আমরা অনেকদিন ধরে, হয়তো কথা হচ্ছে আজকে, কিন্তু দেখছি, ফলো করছি আপনার লেখার মধ্যে, আপনার হৃদয়ের কথা, মনের কথা, আপনার আদর্শের কথা ফুটে ওঠে। এই যে আপনার, এবং অনেকে বলেন, এটা একটা আলোচনা আছে যে আপনাকে দেখে অনেকেই সরকারি কর্মকর্তা হওয়ার একটা অনুপ্রেরণা পান এবং সেইভাবে তার তরুণরা এগিয়ে আসছেন। আপনি কি মনে করেন দাদা, আমরা এই যে এখন বিসিএস দিয়ে এটা, এবং এটা খুবই কঠিন একটা পরীক্ষা এবং বিভিন্ন ধাপের মধ্য দিয়ে, এটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, এবং এখন অনেকেই ভালো করছেন। আমি দেখছিলাম সেদিন আপনি সৌম্য ভাইয়ের ইন্টারভিউ করছিলেন, গ্রেট, উনিও একজন অসাধারণ মানুষ। তো আপনার কি মনে হয় দাদা, আমরা চারিদিকে এমনিতে যা দেখি আদর্শের জায়গাগুলোতে, আমাদের আসলে এখন মেধার চাইতে আদর্শের জায়গাগুলোতে বেশি কাজ করা দরকার এই সুন্দর বাংলাদেশের জন্য? আপনি যদি একটু এটা নিয়ে শুরু করতেন। ভীষণ ভালো একটা প্রসঙ্গ টেনেছেন। আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের নিজের ভেতরটা পরিষ্কার করতে হবে, যেটাকে আমরা হৃদয় বলি, কারণ একটা মানুষ ঠিক তাই যেভাবে করে তার হৃদয় তার সাথে কথা বলে। যদি কথাটা সুন্দর হয় সে সুন্দর কাজ করবে, যদি কথাগুলো সুন্দর না হয় সে সুন্দর কাজ করা তার পক্ষে সম্ভব নয়। তাই একটা মানুষকে প্রথমে যেটা যেটা আপনারা করছেন, প্রথমে তার ভিশনটা ঠিক করতে হবে, তার যে অ্যাটিটিউড সেটা ঠিক করতে হবে, দৃষ্টিভঙ্গি, সেটা যদি ঠিক করা যায় তখন তার আদর্শের জায়গাগুলো আস্তে আস্তে পরিষ্কার হওয়া যাবে। অর্থাৎ একটা মানুষ যেই ব্যাপারটা তার নিজের বিবেকের সঙ্গে শেয়ার করতে পারে না, আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারে না যে আমি এই কাজটা করতে যাচ্ছি বা আমি এই কাজটা করেছি, তখন বুঝতে হবে ওই কাজটার মধ্যে কোনো একটা সমস্যা আছে, সেখান থেকে তাকে সরে আসার একটা চর্চা করতে হবে, এটা একটা চর্চা। আবার যদি এমন হয় সেখান থেকে সরে আসলে সে যদি কোনো সামাজিক ভাবে কিংবা রাষ্ট্রীয় ভাবে ঝামেলায় পড়ে যায়, তাহলে কিন্তু সরে আসার চর্চাটা আমাদের দেশে গড়ে উঠবে না, সেই সরে আসার সংস্কৃতিটা আমাদের দেশে গড়ে উঠবে না। তাই আমাদের প্রথমেই সামাজিক ভাবে এবং রাষ্ট্রীয় ভাবে একটা মানুষ তার নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকবে, সে থাকবার একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। কারণ আমি যদি আমি যেটা মনে করি, একটা মানুষের অমর হওয়ার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে বেঁচে থাকা। একটা মানুষ যদি বিবেকের কাছে দায়বদ্ধ হতে গিয়ে যদি এমন কোন সমস্যায় পড়েন যে সমস্যাটা তাকে বা তার ফ্যামিলিকে বা তার ক্যারিয়ারকে ঠিক রাখতে দিচ্ছে না, তখন কিন্তু তিনি আস্তে আস্তে সেখান থেকে সরে আসবেন। এবং এই যে সরে আসাটা ভাইয়া, ইটস অলসো এ প্র্যাকটিস, এবং এই প্র্যাকটিসটা চলতে থাকলে উনি এটা ধারণ করে ফেলবেন নিজের মধ্যে এবং আমাদের দেশের জন্য সেটা হবে দুর্ভাগ্যজনক। তাই আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনার সদিচ্ছা আছে যাতে দেশের মানুষ ভালো থাকে, যাতে আমরা যারা নীতি নির্ধারক মহলে আছি, যাতে আমরা ভালো কিছু করি, আমরা যেন ভালো কিছু আউটপুট দিই, তো বাকিটা আমাদেরকে করতে হবে, সেই পরিবেশটা, কনজেনিয়াল পরিবেশটা তৈরি করতে হবে। এই যে আমরা যে একটা
অনলাইনে কথা বলছি, বা আপনি, আমি শুনেছি আপনি এখন পর্যন্ত প্রায় 250 জায়গায় কথা বলেছেন, এই যে ছেলে মেয়েগুলো শুনছে আপনার কথাগুলো, তারা এক সময় বড় হবে, সেখান থেকে যদি 10% মানুষও যদি আপনার এই কথাগুলোকে হৃদয়ে ধারণ করে, তার বিবেক যদি তাকে সব সময় ওইভাবে চোখ রাঙায় যে তুমি এই কাজটা করো, এই কাজটা করো না, তাহলে কিন্তু আমাদের সমাজে একটা পজিটিভ চেঞ্জ আসবে। আপনার কথার সাথে আমি পুরোপুরি একমত, আমাদের এখন প্রথম পরিবর্তনটা আনতে হবে আদর্শিক জায়গা থেকে। তবে সেই কথাটা আবারও বলছি, আদর্শিক জায়গা থেকে পরিবর্তন আসতে হলে কেউ যদি আহত হন কিংবা আহত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেইখান থেকে কিন্তু আমাদেরকে নিরাপত্তাটা দিতে হবে। কারণ একটা মানুষ যদি চলে যান, আমি তার জন্য একটা শোক সভা করতে পারি, ফেসবুকে দুটো স্ট্যাটাস দিতে পারি, এবং ইট ম্যাটার্স নাথিং, এটা কোনো এটা এটা কোনো ইফেক্ট ফেলে না। হ্যাঁ, এটা আসলে যে চলে গেল সে তো চলেই গেল, সেই জায়গা থেকে আমাকে সরে আসতে হবে। কিংবা তার ক্যারিয়ারে, হয়তোবা সে মারা গেল না, তার ক্যারিয়ারে কোনো একটা ক্ষতি হয়ে গেল, সে মানসিকভাবে বিপর্যয় হয়ে গেল, এই বিষয়গুলো যদি, এই প্রোটেকশন গুলো যদি আমরা দিতে পারতাম, আমি ব্যক্তিগত ভাবে মনে করি বাংলাদেশে অনেক মানুষ আদর্শিক ভাবে আরো অনেক শক্ত হতেন, এবং বাংলাদেশ সোনার বাংলাদেশ হতে বেশি সময় লাগতো না, এটা আমি মনে করি। অ্যাবসলুটলি। এবং আপনার, আপনি একটা কথা সবসময় বলেন, এটা আমার আমার আমারও খুব ভালো লাগে। আমি অনেক আগে আপনার একটা লেখায় পড়েছিলাম যে দেয়ার ইজ নো শর্টকাট ইন লাইফ। এবং আপনার কি মনে হয় যে এই শব্দটা খুঁজতে গিয়ে আমরা আদর্শটা জলাঞ্জলি দিচ্ছি? মানে এটাই একটা বড় কারণ যে কিভাবে শর্টকাটে বড়লোক হওয়া যায়, কিভাবে শর্টকাটে কাজ করা যায়, কিভাবে শর্টকাটে কিছু একটা করে ফেলা যায়। এই টেন্ডেন্সিটা বোধহয় আমাদের মধ্যে একটু বেশি ঢুকে গেছে চারিপাশে তাকালে। আপনার কি মনে হয়? আমি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে যদি বলি, যে কোনো দেশে, যে কোনো দেশে যখন কেউ কোন একটা পাপ করে, তখন কিন্তু পাপের একটা সুখ আছে, প্রত্যেকটা পাপ করার একটা সুখ আছে, ওই সুখটা সে অনুভব করে। এবং ওই পাপটা করার ফলে যদি ইফ হি অর শি গোস আনপানিশড, সে যদি ওটার জন্য কোনো শাস্তি না পায়, সে যদি ওটার জন্য কোনো ভর্ৎসনার শিকার না হয়, তিরস্কারের শিকার না হয়, কিংবা ঝামেলার শিকার না হয়, তাহলে কিন্তু সে ওটা করার জন্য উৎসাহিত হবে। এবং আমাদের এই যে আপনি বললেন যে সামাজিক মূল্যবোধের অবক্ষয়, বা আমরা এটা নিয়ে কথা বলছি, তো বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলোতে যদি আপনি তাকান, ওরা কখনো স্পিড ক্রস করবে, আপনি তো বিভিন্ন দেশে গেছেন, আপনি জানেন, ওরা রাস্তায় গাড়ি চালাবার সময় স্পিড ক্রস করবে সেটাও ভাবতে পারে না। কারণ স্পিড যদি ক্রস করে, লিমিট ক্রস করলে, তখন তার ব্যাংক থেকে অটোমেটিক্যালি একটা জরিমানা কেটে ফেলা হয়, ওখানের মধ্যে উপরে ক্যামেরা বসানো আছে। এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে, এই বিষয়গুলো যদি নিশ্চিত করি, মানুষ কিন্তু বেসিক্যালি, আপনি যদি, আমরা ডেভিড হিউমের বইগুলো যদি আমরা পড়ি, মানুষ বেসিক্যালি নিয়ম মানতে চায় না, মানুষ বেসিক্যালি নিয়ম কখনোই মানতে চায় না। এবং সে যদি দেখে নিয়ম মানতে না চাওয়ার বা নিয়ম না মানার যে আনন্দটা, এই আনন্দটা সে কোনো ধরনের ইন্টারাপশন ছাড়াই উপভোগ করতে পারছে, তাহলে কিন্তু সে নিয়মটা মানবে না। সো আমাদের প্রথমে যেটা প্রতিষ্ঠা করতে হবে সেটা হচ্ছে সুশাসন বা আইনের শাসন, যেটা আমরা সামাজিক ভাবে বলেন, রাষ্ট্রীয় ভাবে বলেন, পারিবারিক ভাবেও তো বটেই। এখন কেউ যদি দেখে তার বাবা একই ধরনের অপকর্ম করছে, তখন সে বলবে আমার অপকর্ম করতে অসুবিধা কোথায়, যে সিগারেট খায় সে কিন্তু প্রথম সিগারেটটা বাবাকে দেখে খাওয়া শেখে। তো এখন ওই জায়গায় আমাদের কিন্তু শক্ত হতে হবে, ওই জায়গায় যদি আমরা শক্ত হতে পারি, তাহলে আপনার যে স্বপ্ন, আপনারা যে মোটর নিয়ে কাজ করছেন, সেটা আমরা চোখে দেখে যেতে পারবো, মানে আমাদের মৃত্যুর আগে আমরা দেখে যেতে পারবো, আমাদের ছেলেদের দেখবে কিনা সেটা জন্য ওয়েট করতে হবে না আমাদের, আমি মনে করি। ঠিকই বলেছেন। এবং আমি আমি যেটা বিলিভ করি, আমার এই এত দিনের অভিজ্ঞতা থেকে এবং তরুণদের সঙ্গে মেশার ধরন থেকে, আমার কাছে মনে হয় আসলে বাই বর্ন আমরা কিন্তু আসলে সবাই ভালো, কিন্তু আমাদের আসলে চর্চা করার সুযোগটা খুব কম, যার কারণে আমি এই জায়গাটা একদম ক্লোজ করে ছেলে মেয়েদেরকে 90 দিন ধরে আমি টানা তাদেরকে সবার আগে বোঝার চেষ্টা করছি, তুমি আগে যাই করতে চাও না কেন, তোমার সবার আগে একজন ভালো মানুষ হতে হবে। তুমি যদি ভালো মানুষ না হও, তুমি ব্যবসা করে কি করবা? তুমি তো মানুষকে ঠকাবা, তুমি তো বেশি প্রাইসিং করবা, তুমি মানে আমরা যা দেখছি তা হবে, তো তার লাভ নাই, আমার তো এই এই শিক্ষার কোনো প্রয়োজন নাই। তো এইটাই আমরা একেবারে টানা 90 দিন ধরে তাদেরকে এইভাবে, এবং আপনি শুনলে অবাক হবেন ভাইয়া যে এই সবাই খুব পজিটিভ, একটা নেগেটিভ কোনো কমেন্ট তারা কখনো করে না, এবং এটা দিনে দিনে তৈরি করা হয়েছে। তো আমি আপনাকে এই পয়েন্টে যেটা বলতে চাই, যেটা হচ্ছে যে এই যে আমরা যে আদর্শের কথা বলছি, আমরা আমরা তো অ্যাজ এ হিউম্যান বিং আমরা জানি আমরা কি, আমাদের আমাদের বিবেকের কাছে, আমাদের মনের কাছে আর কেউ না জানুক, আমি জানি যে আমি ভালো বা আমি খারাপ। আপনার কি মনে হয় যে সেই জন্য অনেক বেশি নিজেকে একটু সময় দেওয়া দরকার, বা নিজের সাথে কথা বলা দরকার
বা আপনি কিভাবে সেটা মেনটেন করেন, বা আপনি নিজের সাথে কথা বলেন কিনা, বললে কি কথা বলেন? এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। আমরা যে কাজটা করতে পারি না সেটা হচ্ছে আমরা প্রচুর নেটওয়ার্কিং করি, আমরা প্রচুর মানুষের সাথে কথা বলি, কিন্তু আমরা নিজেদের সাথে কথা বলার মতো সময় পাই না। আমি এটা নিয়ে আমার একটা সিরিজ আছে, অস্পষ্ট জার্নাল নামে একটা সিরিজ আমি লিখি, সাইকোলজিক্যাল সিরিজ, সেখানে আমি প্রচুর কথা বলেছি এটা নিয়ে। মানে আমরা যদি নিজেদের সাথে কথা বলতে পারি, সক্রেটিস বহুদিন আগে বলে গেছেন নো দাই সেলফ, অর্থাৎ নিজেকে জানা। আমরা আসলে জানি না আমরা কি চাই, আমরা জানি না আমরা কি বলতে চাইছি, আমরা জানি না আমরা কি ভাবতে চাইছি। যদি কেউ নিজের সাথে কথা বলার মতো যে আর্টটা, যেটা এটা অনেকে অনেকভাবে করে থাকেন, অনেকে মেডিটেশন করেন, অনেকে কিছুটা সময়ের জন্য নিরুত্তর হয়ে থাকেন, অনেকে কিছুটা সময়ের জন্য কারোর সাথে কথা বলেন না, নিজের সাথে কথা বলেন, তিনি ভাববার চেষ্টা করেন। আমাদের প্রত্যেকের ভেতরে যেটাকে আমরা স্বজ্ঞা বলি, ইংরেজিতে বলে ইনটিউশন, ওই ইনটিউশনটা যদি কেউ একবার তার সাথে কথা বলা শুরু করে, ইনটিউশনের সাথে কথা বলার আর্টটা শিখে ফেলে, তাহলে কিন্তু সে বুঝতে পারবে সে আসলে কি চাইছে, কি করতে চাইছে। আমার মনে হয় একটা নয়েজ হচ্ছে, বোধহয় নয়েজটা কি কেন হচ্ছে বুঝতে পারছি না, একটা নয়েজ হচ্ছে কেন। না দাদা, আচ্ছা যাই হোক, হ্যাঁ তো ইনটিউশন, ওই যে নিজের সাথে কথা বলার যে বিষয়টা বললেন, যেমন ধরুন আমি যখন কোনো কিছু লিখি, একটা এক্সাম্পল দিয়ে বলি, যে কোনো কাজ, লেখা বলে কোনো কথা নাই, যে কোনো কাজ, কেউ যখন একটা ছবি আঁকছে, তখন তাকে বোঝাতে হবে পৃথিবীর সবচাইতে সুন্দর ছবিটা আমি এই মুহূর্তে আঁকছি, পৃথিবীর সবচাইতে সুন্দর ছবিটা আমি এই মুহূর্তে আঁকছি। আমি যখন লিখি একটা কবিতা, তখন আমি নিজেকে বোঝাই এই কবিতার চাইতে সুন্দর কোনো কবিতা পৃথিবীতে রচিত হয়নি, এবং পৃথিবীতে এই মুহূর্তে সবচাইতে সুন্দর কবিতাটা আমি লিখছি। এই মেসেজটা আমাদের হৃদয়ে পৌঁছে যাচ্ছে, আমাদের হৃদয় থেকে আমাদের ব্রেনে একটা সিগন্যাল পাঠানো হচ্ছে যে তুমি সবচাইতে সুন্দর কবিতাটা লিখছো। তখন অটোমেটিক্যালি সাবকনসিয়াসলি আমাদের মাথায় একটা দায়িত্ব সেট হয়ে যায়। দায়িত্বটা সেট হয় কেমন, যে আমাকে, আমি যেহেতু সবচেয়ে সুন্দর কবিতাটা লিখছি, সেখানে আমার সবচেয়ে বেশি এফোর্ট দিতে হবে, সেটা মেন্টাল এফোর্ট, ফিজিক্যাল এফোর্ট দুটাই, এবং সেখানে কোনো ফাঁকি দেওয়া যাবে না, ভাবের ঘরে কোনো ফাঁকি চলে না, সেখানে কোনো ফাঁকি দেওয়া যাবে না, আমি আমার একদম সর্বোচ্চটুকু ভেতরটা বাইরেটা দিয়ে সেটার মধ্যে ঢেলে দেবো। পৃথিবীতে কোথায় কি হয়ে যাচ্ছে সেটা নিয়ে আমার কোনো খেয়াল থাকবে না, কারণ আমার ব্রেন আমাকে বলেছে আমি একটা ভালো কাজ করছি, আমি সবচাইতে ভালো কাজ করছি, এবং আমার নিজেকে যে রেসপন্সিবিলিটি দেওয়া, যারা শুনছেন তাদেরকে আমি বলছি, রিকোয়েস্ট করছি, আপনারা নিজেদেরকে রেসপন্সিবল করে গড়ে তোলেন। রেসপন্সিবল টুয়ার্ডস হোম, টুয়ার্ডস ইউর সেলফ, আপনার নিজের কাছে আপনি নিজেকে রেসপন্সিবল করে গড়ে তোলেন, যে আমি যে কাজটা করছি সে কাজটা এমন ভাবে করব যাতে কেউ দেখে বলে দেখো কাজটা কত সুন্দর হয়েছে, এরকম ভাবে কাজটা করার চেষ্টা করো। কোন একটা কোম্পানিতে আপনি বিজনেস করেন, আপনি জানেন কোন একটা কোম্পানিতে আমরা অনেক সময় অনেককে আইডল বানাই, যে তুমি অমুকের মতো করে কাজটা করো, তো যেই মানুষটাকে বলছে অমুকের মতো করে কাজটা করো, তার সাথে একটু কথা বলে দেখেন সে আসলে কাজটা কিভাবে করেছে, আমি যে কথাটা বললাম এই কথাটা ঠিক এভাবে দেখবেন। সে যখন কাজটা করে তখন সে নিজের মধ্যে সর্বোচ্চ পরিমাণে রেসপন্সিবিলিটি ফিলিং মানে থাকে তার মধ্যে, এবং সে নিজে নিজে চেষ্টা করে কাজটাকে সব চাইতে চমৎকার ভাবে করার জন্য। এই যে নিজের সাথে কথা বলাটা ভাইয়া, এটা যারা যারা বলতে পারে না তারা অর্ডিনারি লেভেলে থেকে যায়, আর যারা যারা বলতে পারেন তারা এক্সট্রাঅর্ডিনারি লেভেলে চলে যান। এবং ইটস এ প্র্যাকটিস, আপনি আজকে যখন একটা কাজ করলেন, আজকে যখন আপনি নিজেকে রেসপন্সিবল করে একটা কাজের আউটপুটটা খুব চমৎকার দিলেন, আগামীকালকে আপনার মাথায় থাকবে আমি আজকের থেকে আরো একটু ভালো করব। আমরা ভুল করে করি কি, আমরা ভুল করে অন্যান্য লোকের সাথে কম্পিটিশন করি যে আমি অমুকের চাইতে ভালো করব। ইটস এ ভেরি রং কনসেপ্ট, কখনোই আপনি অন্য কারোর সাথে কম্পিটিশনে যাবেন না, আপনার সকল কম্পিটিশন হবে আপনার নিজের সাথে। আপনি কেমন বলবেন, আমি আজকে 2 ঘন্টা পড়াশোনা করলাম, আমি বলবো আগামীকালকে আমি 2 ঘন্টা 10 মিনিট পড়াশোনা করব। আজকে আমি একটা ছবি আঁকলাম, এই ছবিটার হয়তো বা চুলটা একটু বাজে হয়েছে, আমি চেষ্টা করব কালকে চুলটা যেন ভালো হয়। এইভাবে করে করে কিন্তু একটা মানুষ পারফেকশনের দিকে চলে যায়, এটা কখনো ওভারনাইট আসে না। এবং এটা করার জন্য ভাইয়া যেটা বললেন, ইকবাল ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট কথা, যে নিজের সাথে কথা বলা, নিজেকে সময় দেওয়া, এবং নিজের সাথে যদি আপনি কথা বলেন তখন দেখবেন আপনার, যেমন আমরা যখন কাউকে দেখা হলে যখন বলি আসসালামু আলাইকুম, এই কথাটা আসলে কেন বলি, বা আমাদের যখন কেউ জিজ্ঞেস করে ভাইয়া কেমন আছেন, আমি যদি বলি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, এই আমি যখন বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, তার মানে সৃষ্টিকর্তা আমাকে ভালো রেখেছেন, তখন আমি হৃদয়কে বলছি যে আমি ভালো আছি, তখন এই হৃদয়টা অটোমেটিক্যালি একটা সিগন্যাল আমাদের ব্রেনে পাঠিয়ে দেয়, এবং আমাদের ব্রেন তখন বিশ্বাস করা শুরু করে আমি ভালো আছি। এবং একটা মানুষ
ভালো থাকার জন্য যে সমস্ত কাজগুলো করতে হয় আমাদের ব্রেন আমাদের দিয়ে সে সমস্ত কাজগুলো করিয়ে নেয়। সো এই আলহামদুলিল্লাহ ওয়ার্ডটার একটা ম্যাজিক আছে। আমরা যখন কাউকে আসসালামু আলাইকুম বলি, আপনার উপর ঈশ্বরের শান্তি বর্ষিত হোক বা আপনার উপর সৃষ্টিকর্তার শান্তি বর্ষিত হোক, তখন আমরা চাই লোকটা ভালো থাকুক, শান্তিতে থাকুক। এই ব্রেনের মধ্যে সিগন্যালটা যখন সেট হয়ে যায়, তখন তার একটা ক্ষতি করব বা তার একটা ক্ষতি চাইবো, এটা আর আমরা করতে পারি না। ওই জন্য আসলে নিজের সাথে কথা বলাটা সবচাইতে ইম্পর্টেন্ট ভাইয়া, আমি মনে করি। অ্যাবসলিউটলি। এবং এটা ছাড়া আসলে আমরা যে আদর্শের কথা বলছি, আমরা যে বিবেকবান মানুষ, আমরা যে মানবিক মানুষের কথা বলছি, এটা আসলেই সম্ভব না। কারণ নিজের সাথে কথা বললে কারেকশনটা খুব দ্রুত করা বোধহয় সম্ভব। আপনি ভুলের কথা বলছিলেন, আমরা তো আসলে বিশেষ করে তরুণদের কথা যদি আপনি একটু বলেন, যে আমরা প্রতিনিয়ত নানান ভুল করি, ভুল থেকে আমরা কখনো শিক্ষা নেওয়ার চেষ্টা করি অথবা ভুলটা বুঝতেই পারি না, সেই সব ক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে? যে ভুল তো হতে পারে, মানে একটা ভুল হওয়া মানে কি সব শেষ হয়ে যাওয়া? না, আমি মনে করি না। আর আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, কিছু কিছু ভুল করার সময় আমরা বুঝতেই পারি না যে এই ভুলটা আমার জন্য ভালো কিছু নিয়ে আসছে। আমি যদি আমার কথা বলি, আমি পড়াশোনা করেছি, গ্রাজুয়েশন করেছি কম্পিউটার সায়েন্সে, আমি মাস্টার্স করেছি ফাইন্যান্সে। তো এখন আমি কিন্তু কম্পিউটার সায়েন্সে ভালো কোনো স্টুডেন্ট ছিলাম না, এবং আমি কম্পিউটার সায়েন্সের বিষয়গুলো পারতাম না। তো এখন সেখান থেকে আমি যে ডাইভার্ট করলাম, সরে আসলাম, এই ডাইগ্রেশনটাকে যদি আমি ভুল বলে চিহ্নিত করি, এটা একটা ভুল। কিন্তু আমি যদি ভুলটা না করতাম, আমি যদি কম্পিউটার সায়েন্সে কাজ করতাম, তাহলে আমি খুব গড়পড়তা একজন কর্মী হতাম, আমি ভালো কোনো কর্মী হতে পারতাম না। সো কিছু কিছু ভুল কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যায়, এবং আমি মনে করি একটা স্মার্টলি ভুল করা আপনাকে লাইফটাকে পুরো ঘুরিয়ে দিতে পারে। সেই স্মার্ট ভুলটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ওই আইডেন্টিফিকেশনের জন্য ভাইয়া একটু আগে যেটা বললেন, নিজের সাথে কথা বলা, এটা খুব দরকার। আর কিছু কিছু ভুল আছে যে ভুলগুলোর করলে ওই সময় একটা সুখ পাওয়া যায়। প্রত্যেকটা ভুলের একটা সুখ আছে। এখন এই সুখটা কি আপনাকে ধ্বংস করে দিচ্ছে নাকি এই সুখটা আপনাকে গঠন করছে, এইটুকু আপনাকে বুঝতে হবে। ফর এক্সাম্পল, আপনি খুব ভালো বাঁশি বাজাতে পারেন। এখন আপনি সময়ে অসময়ে বাঁশি বাজান, আপনার মা বাবা বলে তুমি পড়াশোনা করছো, তোমার বাঁশি বাজানোর দরকারটা কি, এটা একটা তোমার জন্য ভুল। হ্যাঁ, আমিও মানছি এটা একটা ভুল, কিন্তু আপনি দেখেন আপনার বন্ধুরাও কিন্তু পড়াশোনা করছে, তারা কেউ বাঁশি বাজাতে পারে না। একটা সময় যখন আপনারা সবাই পাশ করে বেরিয়ে যাবেন, তখন দেখবেন সবার যেমন একটা সার্টিফিকেট আছে, আপনারও একটা সার্টিফিকেট আছে, এবং আপনার একটা বাড়তি যোগ্যতা আছে, সেটা হচ্ছে আপনি বাঁশি বাজাতে পারেন। এই যে ভুলটা, এটা আপনাকে জীবনে কত কিছু দিবে আপনি কখনো বুঝতেই পারবেন না। হয়তোবা এটা আপনাকে জীবনে এতদূর নিয়ে যাবে, এটা আপনি বুঝতে পারবেন আফটার 10 ইয়ার্স। কিন্তু আফটার 10 ইয়ার্স আপনার যে বন্ধুটা বাঁশি বাজাতে পারে না, সেই জিনিসটা বুঝতে পারবে না। আপনারা যারা লিখতে পারেন, সেই লেখাটা একটা ভুল হতে পারে, আপনি আপনার কাজ ফেলে এই কাজটা করছেন, কিন্তু সেই ভুলটার যদি আপনি পরিচর্যা করেন, তাহলে দেখবেন আপনি অনেক দূর যেতে পারবেন। আবার কিছু কিছু ভুল আছে যে ভুলগুলো মানুষের ক্ষতি করে, অন্য মানুষের ক্ষতি করে। আমি বিশ্বাস করি পৃথিবীতে মানুষের ক্ষতি করে কোনো ধরনের ভালো কাজ হওয়া সম্ভব না। পৃথিবীতে মানুষের ক্ষতি করে কোনো ধরনের ভালো কাজ হওয়া সম্ভব না। তাতে আপনি যতই সুখ অনুভব করেন না কেন, যতই শান্তি অনুভব করেন না কেন, আপনি যদি মানুষ হন, আপনি যদি মানুষের সন্তান হন, আপনার শরীরে যদি আপনার পিতামাতার রক্ত প্রবাহিত হয়ে থাকে, আপনার সেখান থেকে সরে আসা উচিত। কারণ আপনি যদি মানুষের ক্ষতি করে সুখ পান, তার মানে হচ্ছেন আপনার কোনো ধরনের মেন্টাল স্ট্রেংথ বলে কোনো কিছু নাই, আপনার কোনো ধরনের মেন্টাল স্ট্রেংথ বলে কোনো কিছু নাই, আপনি এতটাই নিকৃষ্ট মানসিকতার মানুষ যে আরেকজনের ক্ষতি করে আপনাকে আনন্দ পেতে হচ্ছে। আমরা এই জন্য পৃথিবীতে আসিনি, আরেকজনের ক্ষতি করব, আরেকজনকে তার মতো করে বাঁচতে দিব না, আমি আমার মতো করে বাঁচবো আরেকজনের ক্ষতি করে, আমরা এটার জন্য পৃথিবীতে আসিনি। আমার কাছে মনে হয় সেই ভুলটা থেকে দ্রুত সরে আসা উচিত। আর ভুল ব্যাপারটা খুব আপেক্ষিক একটা ব্যাপার, যেটা অনেকজনের চোখে ভুল সেটা আমার চোখে ভুল নাও হতে পারে। যেমন আমি যখন বিসিএস পরীক্ষা দিচ্ছিলাম, তখন আমার বন্ধু বান্ধবরা সবাই ধরে নিয়েছে এটা একটা ভুল সিদ্ধান্ত, কারণ আমাদের চুয়েট থেকে কেউ খুব একটা বিসিএস পরীক্ষা দিত না, যারা আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি। কিন্তু আমি ভেতর থেকে জানতাম, পুরো পৃথিবী আমাকে যাই বলুক না কেন, আমার ভেতরটা আমাকে বলছিল তুমি সঠিক কাজটা করছো। আমি আপনাদের জানিয়ে রাখি, আপনি যখন আপনার সাথে কথা বলতে শিখে যাবেন, ইকবাল ভাই যেমন বললেন, তখন আপনার ভেতরের যে সিক্স সেন্স বা আপনার যে স্বজ্ঞা বা আপনার যে ইন্টিউশন বা আপনার যে তৃতীয় চোখ, সেটা আপনাকে যে কাজটা করতে বলবে সাধারণত কাজটা সঠিক। পুরো পৃথিবী মিলেও যদি অন্য কিছু বলে, তাহলে আপনি দেখবেন যে ওই কাজটা আপনি ভেতর থেকে ফিল করছেন কিনা। আরেকটা ব্যাপার হচ্ছে,
যদি আপনি সঠিক পথে হাঁটেন, যদি আপনি সঠিক পথে হাঁটেন, যদি আপনার নিয়ত ঠিক থাকে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি যে কাজই করেন না কেন, পৃথিবীতে, পৃথিবী বলেন, প্রকৃতি বলেন, সৃষ্টিকর্তা বলেন, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো প্ল্যান করে, কোনো না কোনো উছিলায় আপনাকে সে কাজটা করিয়ে নেবে, আপনি সে কাজটাতে সফল হবেন। কোনো ভালো কাজ কখনো আটকে থাকে না, তবে নিয়ত ঠিক থাকতে হবে এবং কোনো মানুষের ক্ষতি করা যাবে না। কোনো মানুষ যেভাবে করে তার জীবনটা যাপন করে সেখানে কোনো ধরনের বাধা সৃষ্টি করা যাবে না। যদি এই কাজগুলো করতে পারেন তাহলে আপনার কাজটা ভুল নয়, যদি পুরো পৃথিবী মিলেও বলে। আমি ভাইয়া ভুল এবং সঠিককে এভাবে করে সংজ্ঞায়িত করি, এভাবে নির্ধারণ করি। এবং অসাধারণ বলেছেন দাদা, কোনো সন্দেহ নেই। এবং আপনি কথা বলার ফাঁক দিয়ে কিন্তু আরেকটা তথ্য দেওয়ার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যেটা মানুষকে আসলে অনেক বেশি আনন্দ দেয়, অনেক বেশি বৈচিত্র্য রাখে এবং মানুষকে অনেক বেশি সুখ দেয়। সুখের কথা বলছিলেন, সার্টিফিকেট তো সবাই পায় কিন্তু সুখটা ভিন্ন জিনিস, তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লাগবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি একটু আপনার একেবারে যেই আমি একটা তথ্য পেয়ে গেলাম, যেটা হচ্ছে যে আপনি কম্পিউটার সায়েন্সে পড়েছেন এবং পরবর্তীতে এসে আপনি বিসিএস দিলেন। আপনি কি আমি যদি আমরা সাধারণত প্রত্যেকটা বয়সের ধাপে ধাপে আমাদের স্বপ্ন, আমাদের পরিকল্পনা, আমাদের এম ইন লাইফ চেঞ্জ হয়। 9-10-এ একরকম থাকে, ইন্টারমিডিয়েটে আসলে আবার একরকম হয়, তারপর ইউনিভার্সিটিতে গিয়ে একরকম, তারপর প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে একরকম, এরকম আপনি আজকে যা, আপনি কি এটাই হতে চেয়েছিলেন? আমি যদি একদম 9-10 বা ইন্টারমিডিয়েটের কথা বলি, না না না, কখনো না, কখনো না। আমি যখন ক্লাস 9-এ ভর্তি হলাম তখন আমার ইচ্ছে ছিল আমি ডাক্তার হব। পরে আমি বায়োলজি সাবজেক্টটা দেখলাম, দেখলাম এটা একটা বিভীষিকার মতো, এখানে অনেক কিছু মুখস্থ করতে হয়, ওখানে সাইন্টিফিক নেম মুখস্থ করতে হয় ইত্যাদি ইত্যাদি, এটা আমাকে দিয়ে হবে না, কারণ আমার মুখস্থ বিদ্যা ব্যাপারটা পছন্দ না। আমি বুঝে লিখতে পারি কিন্তু মুখস্থ করে আমি পারি না। তখন আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম ডাক্তার হওয়াটা আমাকে দিয়ে হবে না। এরপরে যখন আমি এইচএসসি তে উঠলাম তখন আমি পরিসংখ্যান নিলাম, পরিসংখ্যান নিলাম ইচ্ছে করে, কারণ বায়োলজি নিলে তখন মা বাবা আমাকে জোর করে ডাক্তার বানাই দিবে, আমাদের ফ্যামিলিতে কোনো ডাক্তার নাই। তো আমি পরিসংখ্যান নিলাম, পরিসংখ্যান নেয়ার পরে আমার হঠাৎ করে মনে হলো আমি ইঞ্জিনিয়ার হব। এরপর আমি সাহিত্য নিয়ে হঠাৎ করে প্রচুর পড়াশোনা শুরু করলাম। আমার ইংরেজির বেসিক ভাইয়া ভালো ছিল, আগে থেকে ভালো ছিল। আমি যখন জেসি নেসফিল্ডের বই পড়ি তখন আমি ক্লাস 5-এ, ক্লাস 5-6-এ আমি জেসি নেসফিল্ডের বই পড়েছিলাম। রেন্ডন মার্টিন পড়ি ক্লাস 7-এ, অর্থাৎ আমি খুব ছোট বয়সে অনেক ভালো গ্রামার বই, অনেক ল্যাঙ্গুয়েজ, অনেক ভোকাবুলারি স্ট্রং হয়ে গিয়েছিল। এটার জন্য আমি আমার বাবার কাছে কৃতজ্ঞ, আমার বাবার কাছে বসে পড়তাম। তো এরপরে যখন আমি ইন্টারমিডিয়েটে উঠে যখন সাহিত্য পড়া শুরু করলাম, আমি অনার্স এর যে লিটারেচারের বইগুলো আছে সেই বইগুলোর প্রায় 25-30% আমি পড়ে ফেলেছি। মানে এই গাইড বই পাওয়া যায় বাজারে, রামজিলা, লেসশেন, ওদের গাইড বইগুলো পাওয়া যায়, সেগুলো থেকে আমি পড়ে ফেলেছি। তখন আমার মাথায় একটা স্বপ্ন সেট হয়ে গেল যে আমি সাহিত্য নিয়ে পড়াশোনা করব, আমি আর কিচ্ছু নিয়ে পড়াশোনা করব না, আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করব। এবং আমার আমি ড্রিম দেখা শুরু করলাম হয়তো বা কখন আমি রাইটার হতে পারবো, এটা আমার একটা স্বপ্ন ছিল। তো সেভাবে এগোচ্ছিলাম। পরে আমার আমার ইচ্ছা ছিল দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব, যেটাকে আমরা জেএনইউ বলি, মানে জওহরলাল ইউনিভার্সিটি, কারণ আমি যাদের গাইড গুলো পড়তাম রামজিলা, লেসশেন, ওরা দিল্লি ইউনিভার্সিটি শিক্ষক ছিলেন। আমার একটা স্বপ্ন ছিল ওদেরকে আমি দেখবো, দে ওয়ার মাই ড্রিম হিরো, এরকম টাইপের কিছু একটা ছিল। যখন আমার মামা থাকেন কলকাতায়, যখন আমি তাকে চিঠি লিখলাম যে আমি এখানে পড়তে চাই, তখন আমার মামা আমার বাবাকে বললেন যে তোমার ছেলে পাগল হয়ে গেছে, ও সায়েন্সে পড়াশোনা করে বলছে কি নাকি সাহিত্য নিয়ে পড়বে, সায়েন্সে পড়াশোনা করে কেন সাহিত্য নিয়ে পড়বে, এটা তো অর্ডিনারি লোকজনের কাজ, হ্যাঁ সবাই যেভাবে দেখে আর কি। তো পরে আমাকে বাসা থেকে অনেক বকাঝকা করলো যে না তুই এটা নিয়ে পড়তেই পারবি না, তোকে ইঞ্জিনিয়ারিং এ পড়তে হবে, অন্য কিছু হবে না। তো পরে আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোচিং এ ভর্তি হলাম, ভর্তি হওয়ার পর পড়াশোনা শুরু করলাম। আমার ভাইয়া ইচ্ছে ছিল বুয়েটে পড়বো, তো বুয়েটে আমি পড়তে পারি নাই। বুয়েটে পড়তে না পারার কারণ হচ্ছে আমার ইন্টারমিডিয়েটের টেস্টের পরে আমার একটু অসুস্থ ছিলাম, টাইফয়েড হয়েছিল, আমার প্রিপারেশন একটু সমস্যা ছিল, বিধায় আমি মার্কসটা অনেক ভালো পাই নাই। আমি স্টার মার্কস পেয়েছিলাম, আমার মার্কস ছিল 773 মার্কস ছিল, কিন্তু স্ট্যান্ড করতে পারি নাই। তো আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইংরেজি এই চারটা বিষয়ে আমার নম্বরটা একটু কম ছিল। বুয়েটে আমাদের সময় পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় নম্বর ছিল 72.66, আর আমার ছিল 72.60,
0.06 মার্কসের জন্য আমি পরীক্ষাটা দিতে পারলাম না। তখন তো আবার মন খারাপ, বুয়েটে পড়ার ইচ্ছা ছিল, বুয়েটে পড়তে পারবো না। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম, সবাই দিচ্ছে, ওই জন্য আমিও দিলাম, প্রিপারেশন ছিল না। সেখানে 120তম হয়েছিলাম ক ইউনিটে, অ্যাপ্লাইড ফিজিক্স পেয়েছিলাম, সেখানে তো পড়লাম না। পরে চুয়েটে পরীক্ষা দিলাম, চুয়েটে সেকেন্ড হয়েছিলাম ভর্তি পরীক্ষায়। কিন্তু আমার যে একটা স্বপ্ন ছিল আমি সাহিত্য নিয়ে পড়ব, কিন্তু বাসায় আমাকে দেয় নাই সাহিত্য নিয়ে পড়তে, এই কারণে আমি কম্পিউটার সায়েন্সের কোনো কিছুই পড়াশোনা করতাম না। অনার্সে আমি ওই একটা রাগ থেকে বলেন, মানে ছোট মানুষ ছিলাম, তো ছোট মানুষের যে রাগ গুলো থাকে, অভিমান গুলো থাকে, সেখান থেকে আমি পড়াশোনাটা করতাম না। আমি সেই আগের মতো লিটারেচার পড়তাম, ল্যাঙ্গুয়েজ নিয়ে থাকতাম, ম্যাথমেটিক্স ভালো লাগতো, ম্যাথমেটিক্স পড়তাম, এইসব বিষয় নিয়ে আমি আমার সময়গুলো কাটাচ্ছিলাম। পরে একটা সময়ে আমি স্টুডেন্ট পড়ানো শুরু করলাম, আমি প্রচুর স্টুডেন্ট পড়িয়েছি, আমার একটা কোচিং সেন্টার ছিল। যখন কোচিং সেন্টার থেকে প্রচুর পয়সা পাওয়া শুরু করলাম, আমার তখন মান্থলি ইনকাম ছিল 2.5 থেকে 3 লক্ষ টাকা মান্থলি এই অল্প বয়সে, তখন আমি হঠাৎ করে বিজনেস করার সিদ্ধান্ত নিলাম যে আমি কখনো কাউকে সারটার ডাকতে পারবো না, আমাকে বিজনেস করতে হবে, আমি কখনোই চাকরি করব না। আমি এরপর একটা গিফটের দোকান দিলাম, গিফটের দোকানের নাম দিয়েছিলাম দোভানা। দোভানা মানে হচ্ছে গিফট, এটা লিথুয়ানিয়ান ওয়ার্ড। তো দুটো গিফটের দোকান ছিল, একটা থেকে দুটো হয়েছে, আমার বিক্রি টিক্রি ভালো ছিল, আমার কালেকশনও ভালো ছিল, আমার কাছে প্রায় 2400-2500 রকমের ভিন্ন ধরনের আইটেম ছিল আমার দোকানে। এরপরে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেছিলাম, এরপরে বিদেশ থেকে জিনিস এনে বিভিন্ন জায়গায় সাপ্লাই বিজনেস করতাম, এবং আমার ইচ্ছা ছিল আই ওয়ান্টেড টু বি বিজনেসম্যান। পরে লাইফের একটা ঘটনা আমার টার্নিং পয়েন্ট ছিল, আপনি শুনতে চাইলে সেটা বলা যাবে, অসুবিধা নাই, তো সেটাকে বলবো। ওকে, তো টার্নিং পয়েন্টটা ছিল, আচ্ছা তো টার্নিং পয়েন্টটা ছিল এরকম, তখন তো আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি নীতিগতভাবে যে আমি অনার্সটা কমপ্লিট করব না, আমি এইচএসসি পাস করেছি এনাফ, কারণ বিজনেস করার জন্য অনার্সটা কমপ্লিট করতে হয় না। তো তখন আমি কোচিং এ ক্লাস নিতাম, আমার কোচিং এ খুব তুখোর জনপ্রিয়তা চট্টগ্রামে, একটা মানে ফ্যান্টাসি কাজ করতো, আমি ভালো ক্লাস নিচ্ছি, পড়াতে ভালো লাগতো, আমি পড়াতে খুবই ভালোবাসি। তো তখন আমার একটা বাসায় দাওয়াতে যাচ্ছিলাম, কোন একদিন একটা বাসায় দাওয়াতে যাচ্ছিলাম, খুব ফিটফাট হয়ে যাচ্ছিলাম, একদম শার্টটা টিম করে যাচ্ছিলাম। তো ফিটফাট হয়ে যাওয়ার পেছনে একটা কারণ ছিল, ওই বাসায় এক সুন্দরী মেয়ে ছিল, তো তাকে ইমপ্রেস করা ছিল আমার একটা উদ্দেশ্য। আমি খুবই ইন্ট্রোভার্ট ছিলাম, মেয়েদের সাথে কথা টথা বলতে পারতাম না, কিন্তু ওই বাসায় গেলে ওই মেয়েটা আমার দিকে একটু তাকাবে বা আমার দিকে একটু আড় চোখে তাকাবে, এটা আমার কাছে মানে স্বর্গের সমান ছিল এই ব্যাপারটা। তো আমি পাবলিক বাসে করে যাচ্ছি, বাস থেকে নামবার সময়ে চট্টগ্রামের একটা জায়গা আছে চেরাগি পাহাড়ের মোড় বলে, সেখান থেকে নামবার সময় হঠাৎ করে বাসের দরজার ওখানে একটা পেরেক বেরিয়েছিল, আমি খেয়াল করিনি, আমার ফর্মাল প্যান্ট ছিল কালো রঙের, ওই পেরেকটা কালো প্যান্টের সঙ্গে লেগে প্যান্টটা ছিঁড়ে গেছে, একদম চতুর্ভুজ আকৃতির করে ছিঁড়ে ঝুলছে প্যান্টটা। এখন আমি ভাবছি এই প্যান্ট নিয়ে কিভাবে দাওয়াতে যাই, তাও যদি সুন্দরী মেয়েটা না থাকতো একটা কথা ছিল, কি করে যাই আমি ওখানে, খুব টেনশন করছি। সেন্টার পয়েন্ট হসপিটাল ছিল তখন, এখন আর নাই। আমি সেই হসপিটালের সামনে দাঁড়িয়ে ভীষণ বিমর্ষ অবস্থাতে দাঁড়িয়ে আছি, খুবই একটা পেন্সিভ মুডে দাঁড়িয়ে আছি। তো আসলে ছেলেদের যেটা হয়, তারা যখন টেনশনে থাকে তখন তারা আসলে কিছু ভাবতে পারে না, তাদের মাথাটা পুরোপুরি ফাঁকা হয়ে যায়, কিন্তু তাদেরকে দেখলে মনে হয় তারা অনেক কিছু ভেবে ফেলছে, আসলে তারা কিছু ভাবতে পারে না, তাদের মাথাটা ফাঁকা হয়ে যায়। আমার ক্ষেত্রে তাই হয়েছিল, আমি বুঝতে পারছিলাম না। তখন আমার এক বন্ধু এসে বলে, কি বন্ধু দাঁড়িয়ে আছিস কেন? তাকে বললাম এই অবস্থা, তখন বললো একটা কাজ কর, কোনো দাওয়াতে যাওয়ার দরকার নাই, চল আমরা গিয়ে গল্প করি। তো আমরা গল্প অল্প করলাম, ও সিগারেট খাচ্ছিল, আমি স্মোক করি না, আমি চা খাচ্ছিলাম, ও চা খাচ্ছিল, সিগারেট খাচ্ছিল। তখন সে আমাকে হঠাৎ করে বললো, তুই কি বিসিএস পরীক্ষা টরীক্ষা দিবি না, ও তুই কি চুয়েট থেকে পাশ করে বেরোবি না? আমি বললাম না, আমি অনার্স কমপ্লিট করব না, কারণ অনার্স কমপ্লিট করার তো দরকার নেই, আমি তো ব্যবসা করতেছি, আমি ভালো করতেছি, আমি ব্যবসায়ী হব, আমি অনার্স কমপ্লিট করব না। তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুই যেটাই করিস না কেন, একটা জিনিস শুরু করলি শেষ করা তো উচিত। আর তখন আমি বললাম, বন্ধু আমার অভিধানে কোনো শুড এবং শুড নট নাই, আমি কোনো উচিত অনুচিত মানি না, যেটা করতেছি সেটাই। তখন হঠাৎ করে সে আমাকে বললো যে সামনে তো বিসিএস পরীক্ষার সার্কুলার টার্কুলার দিবে বা দিছে, তুই কি অ্যাপ্লাই করবি না? তখন আমি বিসিএস নিয়ে কিচ্ছু জানতাম না, চুয়েটে আমাদের কেউ কখনো বিসিএস নিয়ে কোনো কথা টথা বলে নাই। তখন আমি বললাম যে না, বিসিএস পরীক্ষা আমি দিব না, এটা সরকারি চাকরি শুনছি, এখানে অনেকগুলো করাপশন টরাপশন হয়, এখানে ঢুকতে অনেকে অনেক টাকা লাগে, আমি পারবো না। তখন আমাকে বললো, তুই কি বিসিএস সম্পর্কে জানিস? বিসিএস মানে সরকারি চাকরি, বলে বিসিএস এর ইলাবোরেশন বল।
তা আমি ঠিক মতো বলতে পারি নাই। তখন সে বললো বিসিএস মানে বাংলাদেশ সিভিল সার্ভিস। ও আচ্ছা, দেখি বলতো বিসিএস ক্যাডার কারা। তখন আমি বললাম ওই যে ব্যাংকে ট্যাংকে চাকরি করে, সোনালী ব্যাংক সরকারি ব্যাংক গুলোতে চাকরি করে, বাংলাদেশ ব্যাংকে চাকরি করে, থানার ওসি সাহেব ওরা বিসিএস ক্যাডার। এয়ারপোর্টে আসার সময় দেখলাম কিছু লোকজন ওই পারফিউম টারফিউম রেখে দেয় ব্যাগ ট্যাগ খুলে, ওরা বিসিএস ক্যাডার। মানে আমি কিচ্ছু জানতাম না। তখন ও আমাকে বললো বন্ধু তুই আসলে কিছু জানিস না, তোকে একটু ব্যাপারটা বোঝাই। তখন সে আমাকে অনেকক্ষণ ধরে বোঝালো বিসিএস নিয়ে, এবং সে আরেকটা তরিকা দিয়েছিল মাথার মধ্যে, তুই যদি বিসিএস ক্যাডার হতে পারিস তুই লেখালেখিতে অনেক সময় পাবি, তুই লেখালেখি করতে পারবি, মানে তুই এবং তোর বাসায় যে তোকে নিয়ে, তখন আমার বাসায় আমার মা বাবা অনেক কাঁদতো আমাকে নিয়ে, তারা কারো কাছে মুখ দেখাতে পারতো না আমি যেহেতু অনার্স কমপ্লিট করি নাই। তার সেই মোটিভেশনটা আমার খুব কাজে লেগেছিল। আর আমি ভাইয়া এমন একটা মানুষ, আমার মাথার মধ্যে একবার যে পোকাটা ঢুকে সেটা আমি করে ছাড়ি, যে কোনো মূল্যে করে ছাড়ি। আমি শুধু একবার ভাবি আমি এই জিনিসটা পাবো, আমি এই জিনিসটা নেব, এবং ওটার জন্য যতদূর যাওয়া দরকার, যতটুকু করা দরকার আমি করব। আমি সেই দিনই সিদ্ধান্ত নিয়ে ফেললাম বিসিএস পরীক্ষা দিব, এবং ওই বিসিএস পরীক্ষা দেওয়ার জন্যই কিন্তু আমি আমার অনার্সটা কমপ্লিট করেছি। আমার যিনি প্রজেক্ট সুপারভাইজার স্যার ছিলেন তার সঙ্গে দেখা করেছি, দেখা করে প্রজেক্টটা ক্লিয়ার করলাম, এবং আমি যে তারিখে 30তম বিসিএস পরীক্ষার ফর্ম জমা দিই তার আগের দিন সন্ধ্যাবেলা আমি আমার সার্টিফিকেটটা হাতে পেয়েছি চুয়েট থেকে। এবং আমি আরেকটা তথ্য দিই, আমি যদি আর কিছুদিন পরে চুয়েট থেকে ডিগ্রিটা কমপ্লিট করতে চাইতাম আমি পারতাম না, আমার ছাত্রত্বই শেষ হয়ে যেত। আমার বন্ধুরা যেখানে 4 বছরে পাশ করে বেরিয়ে গেছে, সেখানে আমার পাশ করতে লেগেছে 7 বছরের চাইতে 2.5 মাস কম সময়, অর্থাৎ 6.5 বছরের চাইতেও বেশি। এটা একটু আপনারা যারা ভাবছেন আমরা অনেক পিছিয়ে আছি পিছিয়ে আছি, তাদের জন্য আমার এই মেসেজটা একটু মাথায় রাখবেন। তো আমি আগের দিন সন্ধ্যাবেলা সার্টিফিকেট পেয়েছি, এবং পরের দিন ছিল 30তম বিসিএস পরীক্ষার ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট, আমি লাস্ট ডেটে ফর্ম জমা দিয়েছি। এবং ফর্ম জমা দেওয়ার পর আমি কিন্তু কোনো চাকরির পরীক্ষা কখনো দিই নাই, একটাই চাকরির পরীক্ষা দিয়েছিলাম, আমার তো চাকরি করার ইচ্ছাই ছিল না, এটাই হচ্ছে মূলত। এবং আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে সুশান্ত তোমার টার্নিং পয়েন্ট কি, আমি বললো ভাইয়া আমার টার্নিং পয়েন্ট হচ্ছে ওই ছেঁড়া প্যান্টটা। আপনারা যারা শুনছেন আপনাদের বলি, আপনাদের হয়তোবা মনে হতে পারে একটা দামি প্যান্ট একটা ভালো প্যান্ট ছিঁড়ে গেছে, এটা একটা দুঃখের ব্যাপার, আমি একটা ভুল করলাম, বাস থেকে নামার সময় সাবধানে নামলাম না, প্যান্টটা ছিঁড়ে গেল। কিন্তু আমি আপনাদের বলতে পারি আমার এই জীবনে সবচাইতে বড় যে কয়েকটা সম্পদ আছে ওই সম্পদগুলোর মধ্যে একটা হচ্ছে ছেঁড়া প্যান্টটা। সেই দিন প্যান্টটা না ছিঁড়ে গেলে আপনাদের সামনে বসে আমি আজকে কথা বলতে পারতাম না। ওই জন্য কোন ব্যাপারটা আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসবে, কোন ব্যাপারটা আপনার জীবনটাকে ইউটার্ন করে দেবে আপনি কখনোই আগে থেকে বুঝতে পারবেন না। ওই জন্য যেটাই হচ্ছে স্রষ্টা আপনার সঙ্গে যেটাই ঘটাচ্ছেন ওটার প্রতি থ্যাঙ্কফুল থাকেন, ওটার প্রতি বিশ্বস্ত থাকেন, তার প্রতি বিশ্বাস রাখেন, তিনি জানেন আপনার জন্য কোনটা ভালো হবে। আপনি যেটা মনে মনে ভাবছেন এটা আমার জন্য ভালো হবে, হয়তোবা এমনও হতে পারে ওইটা পেলে আপনি একদম শেষ হয়ে যাবেন। একমাত্র উনি হচ্ছেন মাস্টার প্ল্যানার, উনি হচ্ছে গুড প্ল্যানার, উনি যেটা আপনার জন্য ঠিক করে রেখেছেন সেটাই আপনার জন্য ভালো। আপনার রিজিক ঠিক করা আছে, আপনার নিয়তি কোথায় যাবে সেটাও ঠিক করা আছে। একটা কথা খুব চমৎকার একটা কথা আছে হিন্দিতে, সেটা হচ্ছে ওয়াক্ত সে পেহলে আর কিসমত সে জায়দা কভি কুছ নাহি মিলতে, অর্থাৎ সময়ের আগে আপনি কোনো কিছু পাবেন না, আপনাকে সেই সময়টা পর্যন্ত ওয়েট করতে হবে। সময়টা কতদূর এটা আপনি জানেন না, এটা সৃষ্টিকর্তা জানেন। কিসমত সে জায়দা, আপনার এই তকদিরে যেটা লেখা আছে সেটা থেকে ভালো কিছু আপনি কখনোই পারবেন না। আপনার যাই চেষ্টা করেন না কেন আপনি কখনোই পারবেন না। আমি চাইলে আমি এখন যেমন হয়েছি তার চাইতে আমি ভালো কিছু হতে পারতাম না, এটা আমি বিশ্বাস করি, আমার পক্ষে এর চেয়ে ভালো কিছু হওয়া হয়তো সম্ভব ছিল না। কভি কুছ নেই মিলতা, আপনার কখনো কিছু আসবে না, এই ব্যাপারটা মাথায় রাখলে আপনি দেখবেন আপনি অনেকগুলো কষ্ট থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আমি বোধহয় বেশি কথা বলছি ভাই, আপনি বলেন। আমি আই ওয়াজ সিম্পলি এনজয়ড, মানে আপনি এই যে জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারা যে আমার কোন জায়গাটা আমার লাইফে মোড় ঘুরিয়ে দিয়েছিল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই জন্যই আপনি এই যে এই যে এটা নিয়ে ভেবেছেন, এই যে আবার নিজের সাথে কথা বলা, ওই জায়গাতে আমরা চলে আসলাম, এই যে এটা নিয়ে আপনি ভেবেছেন। কিন্তু আমার মনের মধ্যে 2-3টা প্রশ্ন আপনার কথা শুনতে শুনতে ঢুকে গেল। একটা হচ্ছে যে সেই সুন্দরী মেয়েটার কি হইলো পরবর্তীতে, তারপরে হলো যে আপনি বলেছিলেন যে আপনি মাথার মধ্যে একটা পোকা ঢুকলে সেটা করেই আপনি ছাড়েন, তার মানে কি আপনার মানে আমাদের যে ভাবি সেই পোকা মানে প্রেমের পোকা হয়েই ঘরে এসেছে না নর্মালি সেটেল ম্যারেজ, সেটা আমরা একটু শুনতে চাই একই সঙ্গে। তার 3 নম্বর প্রশ্নটা একটু পরে করব। সেই সুন্দরী মেয়েটা এখন কোথায় আছে কি করছে আমি জানি না,
কারণ আমি যথেষ্ট রকমের ইন্ট্রোভার্ট ছিলাম, যথেষ্ট রকমের লাজুক ছিলাম। আমি আমার লাইফে প্রথম কোনো মেয়ের হাত ধরেছি 28 বছরের পরে গিয়ে, এর আগে আমি কখনো কোনো মেয়ের হাত ধরি নাই। এতটাই লাজুক ছিলাম, এতটাই ইন্ট্রোভার্ট ছিলাম। আমার চুয়েটের বন্ধুরা যদি কেউ আমাকে শুনে থাকিস, তোরা জানিস, তোরা সাক্ষ্য দিবি যে আমি চুয়েটে কখনো কোনো মেয়ের দিকে তাকাই নাই। ইভেন এমনও হয়েছে, অনেক মেয়ের একটা রাগ ছিল যে সুশান্ত কেন রোবট, আমি রোবটের মতো করে হাঁটতাম লজ্জা পেয়ে, এতটাই লাজুক ছিলাম। ও কেন কথা বলে না সবার সাথে, এটা একটা অভিযোগ ছিল। তো সেই মেয়েটা যতদূর জানি বিয়ে হয়ে গেছে, মেয়েটা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, ওর বিয়ে হয়ে গেছে, খুবই সুন্দরী ছিল। আর যেহেতু সে খুব সুন্দরী ছিল, তাকে আমি পছন্দ করতাম, সেহেতু তার বর আমার চোখে অসুন্দর, আমার চোখে সুন্দর কিছু না, যেহেতু আমি তাকে পাই নাই লাইফে। সো তার বর সুন্দর না, এটা আমি ধরে নিচ্ছি। আর আমার স্ত্রীর সাথে আমার পরিচয় হয়েছিল, আমার একটা লেখা আছে চিতায় বসবাস, সেই লেখাটা চিতায় বসবাস পড়ার পর আমার স্ত্রী আমাকে নক করেছিলেন ফেসবুকে, যে দাদা আমি অমুক অমুক, আমি আপনাদের লেখাটা পড়ে মুগ্ধ হয়েছে, ধন্যবাদ। তো আমি এরপরে, তখন মেসেজটা আদার্স এ ছিল, আদার্স এ ছিল, এরপরে তার প্রোফাইলে ঢুকে দেখলাম যে দেখতে শুনতে খুব একটা খারাপ না, ভাবলাম রিপ্লাই করা যায়, রিপ্লাই করলাম। রিপ্লাই করার পরে কথাবার্তা চলছে, তখন আবার তার যে একটা প্রেম ছিল, তার একটা বয়ফ্রেন্ড ছিল, ওই বয়ফ্রেন্ডের সঙ্গে তার একটু মনোমালিন্য চলছে, একটু দোদুল্যমান অবস্থা। তো আমি বললাম এটাই তো একটা ভালো সুযোগ, তা আমি তাকে মোটিভেট করার চেষ্টা করলাম যে জীবনটা এক জায়গায় থেমে থাকে না, জীবনটা চলতে হয়, প্রবাহমান হতে হয়। আর যে ছেলে তোমাকে গ্রহণ করবে কি করবে না সে সিদ্ধান্তে আসতে পারছে না, এমন ছেলে তোমাকে কখনো ভালো রাখতে পারবে না, তার ল্যাক অফ কনফিডেন্স আছে। আর তখন তো আমি অলরেডি সুপ্রতিষ্ঠিত বা চাকরি বাকরি করছি, প্রতিষ্ঠিত বলতে যেটা বোঝায় সেরকম। তো আমি এরপর তার সাথে 2-2.5 মাস কথাবার্তা হতো, আমাদের বিয়ের আগে দেখা হয়েছিল গুনে গুনে 3 বার, মনে হয় 3 বার দেখা হয়েছিল বিয়ের আগে। এরপর আমি বাসায় বলে তাকে আমি বিয়ে করলাম, এটা অনেকটা সেটেল ম্যারেজ বলতে পারেন, বা সেটেল ম্যারেজের আগে কিছুদিন বিয়ে ছিল। হ্যাঁ, মাথার মধ্যে পোকাটা চেপেছিল যে ওকে বিয়ে করব, তো বিয়েটা হয়ে গেল পারিবারিক ভাবে বা পারিবারিক দেখাশোনার মাধ্যমে বিয়েটা হয়ে গেল, এবং এটা ছিল একটা মানে কুইক ডিসিশন, ভেরি কুইক ডিসিশন। তবে আমি আপনাদের বলবো, যারা শুনছেন আমার কথাগুলো, তারা অনুগ্রহ করে বিয়ের ক্ষেত্রে কোনো কুইক ডিসিশন নেবেন না, কারণ আপনি যদি বিয়েটা খুব তাড়াহুড়াই করেন, তাহলে দেখবেন আপনি হয়তো বা সারা জীবনে অনুতাপ করবেন, সারা জীবনে অনুশোচনা করবেন। ওই জন্য ইংলিশে একটা কথা বলে যে ম্যারি ইন হেস্ট অ্যান্ড রিগ্রেট ইন লেজার, এরকম একটা কথা বলে ইংরেজিতে, আমি খুব বিশ্বাস করি কথাটা। তো আমার বিয়েটা এভাবে হয়েছিল, আমি মাথায় ঢুকেছিল তাকে বিয়ে করব, বিয়ে করে ফেলেছি, এবং মাথায় যেটা ঢুকে সেটা করে ফেলে আমি আপনাকে জানালাম। এবং তখন আমি তাকে বলেছি যে তোমার যে ছেলের সঙ্গে সম্পর্ক আছে, ওই ছেলে তোমাকে ভালো রাখতে পারবে না, ওই ছেলের সাহসের অভাব আছে, কনফিডেন্সের অভাব আছে, ও একটু বোকা, মানে ইত্যাদি ইত্যাদি বলে টোলে মানে হয়ে গেছে বিয়েটা। এটাই ছিল আমার গল্প। এই যে চুয়েটের লাজুক ছেলেটা এরকম সাহসী কিভাবে হয়ে উঠলো, যে প্রেমের প্রস্তাব দিতে পারে, তারপর বোঝাচ্ছে যে আমি কনফিডেন্ট সে কনফিডেন্ট না, সেইটা কখন কিভাবে এটা হলো, মানে ওই মেয়েটাকে না পাওয়ার কারণে? আরেকটা প্রশ্ন সাথে করে নেই, সেই মেয়েটাকে কি আর খোঁজ করেছিলেন? আপনি অবশ্য বললেন সে নর্থ সাউথ থেকে পড়েছে, তারপরে আপনি আজকে সারা বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী অনেক মানুষ আপনাকে চেনে, ওই মেয়েটা কি আপনাকে আপনার এই মানে অব্যক্ত ভালোবাসার গল্প জানতে পেরেছে? আমি আসলে মেয়েটার সঙ্গে ভাইয়া কোনো যোগাযোগ রাখি নাই, আমি জানি না সে এখন কোথায় থাকে, কিভাবে আছে, আমি আসলেই জানি না। আর আমার আত্মবিশ্বাসটা কিভাবে বেড়েছে এটার পেছনে কয়েকটা গল্প আছে, একটা একটা যদি বলি। একটা কোম্পানি এসেছিল, কোম্পানিটা ভালো কোনো কোম্পানি না, কিন্তু আমার বয়স তখন কম ছিল বিধায় সেটাকে ভালো মনে হতো। সেই কোম্পানির নাম হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড, তো MLM, মাল্টি লেভেল মার্কেটিং। তো সেখানে যখন যুক্ত হলাম, তখন আস্তে আস্তে আমার শাইনেসটা কমতে থাকলো, যে মানুষের কাছে গিয়ে নির্লজ্জ ভাবে বলা যে ভাই আমি খুব ভালো, আপনি আমার সাথে আসেন, আমার কোম্পানি খুব ভালো, আপনি আমার সাথে আসেন। পরে বুঝতে পেরেছি যে যদি কোনো কোম্পানি এমন হয়, তাকে প্রমোট করতে হয় ওই কোম্পানিতে যারা কাজ করে তাদেরকে, সেই কোম্পানি কখনো টিকে না। যদি কোম্পানির ফেস ভ্যালুতে কোম্পানির এমপ্লয়িরা প্রমোটেড হয়, সেই কোম্পানি টিকে শুধু। যদি কোনো কোম্পানি তার এমপ্লয়ির ফেস ভ্যালুতে প্রমোটেড হয়, সেই কোম্পানি কখনো টিকে না। এটা আমি পরে নিজে নিজে বুঝতে পেরেছি। তো যাই হোক, সেটা আমাকে কথা বলতে শিখিয়েছে মানুষের সাথে। যখন আমি কোচিং সেন্টারে ক্লাস নেওয়া শুরু করলাম, আমার নিজের কোচিং সেন্টার ছিল, ক্লাস নিতে গিয়ে কনফিডেন্সটা অনেক বেড়েছে। তবে এই যে মেয়েদের সাথে কথা বলা বা ইত্যাদি, এটা আমাকে একটা লাইফে একটা ঘটনা ঘটেছে, আমি এটা আমি এটা কখনোই কোনো কোনো জায়গায় বলি নাই, আজকে বলি। ঘটনাটা ছিল এরকম, আমার সাথে একটা মেয়ের বিয়ের কথা চলছিল,
তো সে মেয়েটা বুয়েটে পড়তো, আর্কিটেকচারে পড়তো, সে তাদের ব্যাচের ফার্স্ট গার্ল ছিল, দেখতে শুনতে সুন্দরী ছিল, লম্বা টম্বা ছিল। তো আমি তখন ছিলাম খুবই মানে ইনোসেন্ট টাইপের একটা মানুষ, বোকা শোকা মানুষ বলতে যেটা বোঝায় সেটা, পৃথিবীকে একদম স্ট্রেট চোখে দেখি, আঁকা বাঁকা চোখে দেখতে পারি না। তার সাথে বিয়ের কথাবার্তা হচ্ছিল এবং তার সাথে আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে যাচ্ছে এমন একটা অবস্থা। সেখান থেকে সে আমাকে বিয়ে না করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত নেবার পেছনে অনেকগুলো কারণ ছিল। একটা কারণ ছিল আমার কোনো অ্যাম্বিশন নাই। আমি আমাকে জিজ্ঞেস করছিল তুমি কখন ফ্ল্যাট কিনবে, কখন গাড়ি কিনবে। তো আমি সাধারণত মানুষজনকে মানে আগে থেকে কিছু বলতে পছন্দ করি না। তো আমি বললাম আমি জানি না আমি কখন ফ্ল্যাট কিনবো, কখন গাড়ি কিনবো, এটা তার পছন্দ হয়নি। তখন আমাকে বললো তুমি বিদেশে পড়াশোনা করতে কখন যাবে। তো আমি বললাম আমি সেটাও জানি না, আমার তো অনার্সই কমপ্লিট করার ইচ্ছা ছিল না। সে আমি অনার্স কমপ্লিট করলাম, মাস্টার্স কমপ্লিট করলাম, হয়তো বা সেটা কোনো একটা সময় হয়ে যাবে, তার উত্তরটা পছন্দ হয়নি। এরপরে সে আমাকে বললো তুমি কেন সিগারেট খাও না, একটা পুরুষ মানুষ সিগারেট খায় না, সে তো কোনো পুরুষ মানুষই না। তখন আমি বললাম সিগারেট খাওয়ার চেষ্টা করে দেখেছি, আমার দ্বারা সিগারেট খাওয়া সম্ভব না, আমি সিগারেট খেতে পারবো না। তখন বলে সুশান্ত তুমি তাহলে ড্রিঙ্ক কেন করো না, ড্রিঙ্ক তো করতে হবে, একটা পুরুষ মানুষ ড্রিঙ্ক করবে এটা কেমন কথা। তো আমি এরপরে যাই হোক ড্রিঙ্ক করার চেষ্টা করে দেখেছি, হ্যাঁ সেটা করতে পেরেছি, ড্রিঙ্ক করতে পেরেছি, কিন্তু আমি সিগারেট খেতে পারি নাই। এরপরে সে আমাকে বলতো যে তোমাকে আমার পুরুষ পুরুষ মনে হয় না, কেমন মেয়ে মেয়ে মনে হয়, তুমি দাড়ি রাখো। তখন আমি দাড়ি টাড়ি রাখতাম না ভাইয়া, ক্লিন শেভ থাকতাম। তো বলে তুমি দাড়ি রাখো, গোফ রাখো, একদম ইয়ো টাইপের হও। তখন আমি বললাম না এটা হবে না, আমি শেভ করতে পছন্দ করি। তারপর ওর সঙ্গে যখন একবার দেখা হয়েছিল তখন সে বললো আমরা টং এর দোকানে বসে চা খাই, রাস্তায় বসে চা খাই, আর তোমাকে নিয়ে আমি রাস্তায় বসে চা খাবো এটা কেমন কথা, চলো আমরা কোনো রেস্টুরেন্টে বসে চা খাই, এটা সে মোটেও পছন্দ করেনি। অর্থাৎ সে ছিল একজন চমৎকার মানুষ, আমি যার কথা বলছি খুব চমৎকার মানুষ। সে তার জীবনটাকে একভাবে দেখতো, আমি তার জীবন আমার জীবনটাকে আরেক ভাবে দেখতাম। আমি আমার জায়গায় ঠিক ছিলাম, সে তার জায়গাতে ঠিক ছিল। এবং সে বলতো তুমি মেয়েদের সাথে কথা বলতে পারো না, এটা কেমন কথা, আমি তো তোমার সাথে কথা বলবার আগে দুটো প্রেম করে এসেছি, তুমি মেয়েদের সাথে কথা বলতে পারো না, এটা তো কোনো পুরুষের মধ্যে পড়ে না, এটা কোনো পুরুষের ধর্মের মধ্যে পড়ে না। খুবই ইনসাল্ট করে করে কথা বলতো, আমি গায়ে মাখতাম না, কারণ তাকে আমি ভালোবাসতাম, আমি গায়ে মাখতাম না। পরে যখন সে আমার জীবন থেকে চলে গেল তখন আমি ভাবলাম তার রাস্তা আমার রাস্তা একই না, আসলে তার রাস্তা একদিকে, আমার রাস্তা অন্যদিকে। সো আমি তাকে কিন্তু কখনো ব্লেম করি না, বরঞ্চ তাকে আমি ধন্যবাদ দিই এই জন্যই, যদি আমাদের বিয়েটা হতো সেটা একটা ডিজাস্টার হতে পারতো, কারণ তার ভাবনা আমার ভাবনা একই রকমের ছিল না। সে তার জায়গায় ঠিক, আমি আমার জায়গাতে ঠিক। ওই যখন সে যখন চলে যায় তখন নিজের মধ্যে খুব রাগ আসে যে আমি কেমন ছেলে হলাম, আমি একটা মেয়ের সাথে কথা বলতে পারি না, এটা কেমন হতে পারে একটা মেয়ে। তখন আমি প্রথম যে শিক্ষাটা নিলাম, আমার একজন গুরু আছেন, স্পিরিচুয়াল গুরু, উনি আমেরিকায় থাকেন, ভারতীয় বংশোদ্ভূত, জাতিতে হচ্ছেন উনি শিখ। তার তিনি হচ্ছেন মূলত আমাকে ওই কঠিন সময়ে কোচ করেছেন, গাইড করেছেন, তাকে আমি আমার গুরু মানি। তো ওই সময়ে তার কাছ থেকে একটা লেসন পেয়েছিলাম যে প্রত্যেকটা মানব সন্তানকে মানব হিসেবে দেখা, সে কি ছেলে নাকি মেয়ে, ওই জায়গা থেকে বেরিয়ে আসা। ইট ওয়াজ নট সো ইজি ফর মি, এটা আমার জন্য সহজ কিছু ছিল না, কিন্তু আমি আস্তে আস্তে মেয়েদেরকে মানুষ হিসেবে দেখা শিখেছিলাম যে সে একটা মানুষ। আমি যখন তার সাথে কথা বলতাম তখন তার মনটাকে পড়ার চেষ্টা করতাম, এবং আমি দেখেছি এই মনের দিক দিয়ে, মনের পরিশুদ্ধতাই বলেন কিংবা মনের কলুষতাই বলেন, মানুষ সবাই একই রকমের মানুষ। আমি যেভাবে করে একটা খারাপ চিন্তা করি একটা মেয়েও হয়তো বা সেরকম করে ভাবে, আমি যেভাবে করে শুদ্ধ চিন্তা করি একটা মেয়েও একইভাবে ভাবে। আমি সেই বিউটি অফ মাইন্ড অথবা আগলিনেস অফ মাইন্ড সেদিকে ঝুঁকলাম, সেদিকে ঝুঁকার পর থেকে মেয়েদের সাথে কথা বলা, মেয়েদের সাথে মেশা, এই ব্যাপারগুলো আমি আস্তে আস্তে শিখলাম। তো আমি আজকের আজকের দিনে দাঁড়িয়ে আমার সেই গার্লফ্রেন্ডের কাছে ঋণী যে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, সে আমাকে ছেড়ে চলে না গেলে আমি আসলে এই ব্যাপারগুলো শিখতেই পারতাম না, তার কাছে আমি অনেক ঋণী। এই আবারও দেখেন আমরা যে ভুলটা করলাম সেই ভুলটা আমার জন্য ভালো হতে পারে, আমি আবারও প্রমাণ করে দিলাম যে আমার সেই ভুলটাও আমার জন্য ভালো ছিল, আমাকে মানুষ করে দিয়ে গেছে সে, সেটাও আমার জন্য ভালো ছিল। সেটা সন্দেহ নাই যে এই যে প্রতিটা জিনিস থেকে যে শেখার আছে, এই আপনার কথার মধ্যে অনেকগুলো তথ্য আমি পেয়ে গেলাম। আমি আপনি বলছিলেন যে আপনি বিসিএস করার আগে, অনার্স শেষ করার আগে ব্যবসা করছিলেন এবং ব্যবসা ব্যাপক উন্নতি হচ্ছিল, সেই ব্যবসা কি জীবিত আছে এখনো, না ওটা বিসিএস পাশ করার পরে চলে গেছে? না, এখন তার আগে চলে গেছে, তার আগে। না যে আপনার পক্ষে একজন বড় ব্যবসায়ী হওয়া সম্ভব যিনি লক্ষ লক্ষ হাজার হাজার কর্মসংস্থান তৈরি করতে পারবে? এখানে আমি একটু আমার ভাবনাটা বলি,
আমার ভাবনাটা ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। আমি এখন যেরকম, আমি খুব অলস একজন মানুষ, খুব লেজি একজন মানুষ। আমি একটা চাকরি করি, চাকরি করার সুবাদে আমি প্রতি মাসে কিছু টাকা পয়সা পাই, সে টাকা পয়সা দিয়ে আমি আমার ফ্যামিলি সহ ভালোভাবে চলতে পারি, সমাজের কিছু মানুষকে আমি কন্ট্রিবিউটও করতে পারি। আমি এটার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ, কারণ উনি আমাকে সেই সৌভাগ্যটা দান করেছেন। পুরোটা যে আমার অর্জন এটা আমি কখনো বলবো না। আমার গল্পটা যারা জানেন আগে থেকে তারা জানেন, আমার এতদিনে রাস্তায় ঘোরাঘুরি করার কথা ছিল, আমার লাইফে কোনো কিছু করতে পারার কথা ছিল না। সো আমি যাই করেছি পুরোটাই আমি বোনাস মনে করি। মানে ইটস অ্যান, আমি একবার আত্মহত্যা চিন্তা করেছিলাম, আত্মহত্যা করতে গিয়েছিলাম। সো ইটস অ্যান এক্সটেন্ডেড লাইফ ফর মি। এটা আমি এখন যে জীবনটা কাটাচ্ছি সেটা হচ্ছে আমার জীবনের এক্সটেন্ডেড ভার্সন। এই জীবনটা আমার পাবারই কথা ছিল না। সো আমি যখন বিজনেস করার চেষ্টা করেছিলাম, বিজনেস করতাম, তখন আমি দেখেছি এই পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে ব্যবসা করা। এই পৃথিবীতে সবচাইতে সুপারম্যান হচ্ছে ব্যবসায়ীরা। এটা আমি মনে করি একজন ব্যবসায়ীর যথেষ্ট প্রজ্ঞাবান হতে হয়, যথেষ্ট ধীশক্তির অধিকারী হতে হয়, যথেষ্ট রকমের পরিশ্রমী হতে হয়, এবং নিজের ভাগ্যটা নিজের হাতের উপর খেলানো, ওটা নিয়ে খেলা করা, ইটস এ ভেরি টাফ জব, ইটস এ ভেরি টাফ জব। এবং আমি যেহেতু লেখালেখি করতে ভালোবাসি, এটা আমার প্যাশন, আমি দেখেছি আমি যদি চাকরি করি তাহলে হয়তো বা আমি অনেক মানুষের উপকার করতে পারছি না, অনেক লোককে চাকরি দিতে পারছি না, সব ঠিক আছে, কিন্তু আমার এই প্যাশনটাকে আমি ফলো করতে পারবো। এই ধরনের স্বার্থপরতা আমার মাথার মধ্যে কাজ করে। আর ব্যবসা করতে গেলে যতটা চ্যালেঞ্জ নিতে হয়, যতটা সিদ্ধান্ত দিতে হয়, যতটা ধীশক্তি থাকতে হয়, যতটা দূরদর্শিতা থাকতে হয়, ততটুকু ভাইয়া আমার আসলে নাই। এটা আমি অনেক পরে বুঝতে পেরেছি। এবং আই ওয়াজ এ কমপ্লিটলি ফেলিওর। আমি ব্যবসা করতে গিয়েছিলাম, আমাকে সেখানে ফেল করেছে, এবং আই এম সো হ্যাপি অ্যান্ড ব্লেসড দ্যাট আই ফেলড। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি বিশ্বাস করি মাঝে মধ্যে গড, আল্লাহ, ঈশ্বর যেটাই বলেন না কেন, আপনি আপনার অনেকগুলো প্রার্থনার উত্তর আপনি পাবেন না। মেনি অফ ইউর প্রেয়ার্স রিমেন আনআনসার্ড। সামটাইমস গড আনসার ইউর প্রেয়ার বাই নট আনসারিং। এটা মনে রাখতে হবে, মাঝে মধ্যে আপনার প্রার্থনাগুলোর উত্তর না দেওয়ার মাধ্যমে ঈশ্বর আপনার প্রার্থনাগুলোর উত্তর দিয়ে থাকেন। আপনার জন্য কোনটা ভালো আপনি কখনো জানেন না, একমাত্র উনিই জানেন। সো সবচাইতে ভালো মানে সবচাইতে ভালো তেমন না, আমাদের লাইফটা হচ্ছে একটা সাপ লুডুর জীবনের মতো। ধরেন সাপ লুডু খেলায় আপনি সবচাইতে বেশি কত পেতে পারেন, 17। দুইটা ছক্কা দিলেন, একটা পাস দিলেন, 17। আপনি খুব খুশি, আমি 17 পেয়েছি, 17 পেয়েছি, আমি সবচেয়ে ভালোটা পেয়েছি, আপনি খুব খুশি। আপনার বন্ধুটা সে পেয়েছে মাত্র এক, একের চেয়ে কম পাওয়া তো সম্ভব না, এক। অথচ দেখা গেল সে এক পেয়ে মই দিয়ে তরতর করে উঠে গেছে, আর আপনি 17 পেয়ে 17 ঘর পরে একটা বিশাল সাপ আপনাকে খেয়ে ফেলেছে। ভাই আমাদের লাইফটা হচ্ছে পুরোপুরি সাপ লুডু বোর্ডের মতো। কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য ভালো নয়, এটা একমাত্র গড অলমাইটি জানেন, আর কেউ জানেন না। সো আপনি লাইফে কি পাচ্ছেন কি পাচ্ছেন না, এটা নিয়ে প্লিজ ওভার থিঙ্ক করবেন না কখনো। ওভার থিঙ্ক করলে হবে কি, আপনার পোটেনশিয়াল নষ্ট হতে থাকবে, প্রতি মুহূর্তে আপনার পোটেনশিয়াল নষ্ট হতে থাকবে। আপনার যেটা আছে, আপনি যেটা পাচ্ছেন, সেটার জন্য সুক্রিয়া করেন এবং সেটাকে সর্বোচ্চ পরিমাণে ব্যবহার করার চেষ্টা করেন, তাহলে মনে হয় লাইফে আমি মনে করি ভালো কিছু পাওয়া সম্ভব। আমার পক্ষে ব্যবসাটা করা ছিল না, এটা আমার ফেইটে লেখা ছিল না, আমি এটা পারি নাই। তবে যারা ব্যবসা করে তাদেরকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, কারণ আমাদের দেশকে টিকিয়ে রেখেছেন তারা, কর দেওয়ার মাধ্যমে, তারা সম্মানিত করদাতা, যাদের সাথে আমরা কাজ করছি, কাজ করার সৌভাগ্য আমাদের হচ্ছে। সো আমাদের দেশকে টিকিয়ে যাচ্ছে তারা। আমি আপনাদের যারা শুনছেন আমার কথাগুলো তাদেরকে বলবো, আপনারা বেশি বেশি উদ্যোক্তা হবার চেষ্টা করেন। একজন বিসিএস ক্যাডার দেশকে যতটা দিতে পারে, একজন উদ্যোক্তা দেশকে তার থেকে 1000 times বেশি দিতে পারে। আপনি উদ্যোক্তা হবার চেষ্টা করেন। কিছু মানুষের দেখেন, একজন মানুষের সাথে যদি 400 মানুষ কাজ করে, 400 মানুষ কিন্তু ভাই 400 মানুষ না, 400 মানুষ মানে 400টা ফ্যামিলি, 400টা ফ্যামিলি মানে আমি চারজন করে ধরলে সেখানে 1600 মানুষ আপনার জন্য দোয়া করছে, 1600 মানুষ আপনার উপর ডিপেন্ডেন্ট। আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে কথাগুলো বলার সময়। এটা যে কতটা আনন্দের এবং এটা যে কত বড় একটা ইবাদত, এর চেয়ে কোনো বড় ইবাদত পৃথিবীতে নাই। সবচেয়ে বড় ইবাদত হচ্ছে কারো রুটি রুজির ব্যবস্থা করে দেওয়া। আপনারা উদ্যোক্তা হন, চেষ্টা করেন, নিশ্চয়ই আমাদের দেশ সমৃদ্ধ হবে, এটা আমি বিশ্বাস করি। অ্যাবসলিউটলি দাদা, অ্যাবসলিউটলি আমি সেই কাজটাই করে যাচ্ছি গত 2.5 বছর ধরে, এবং আপনি শুনলে খুশি হবেন, এটা এটা ওয়ার্ল্ড রেকর্ড কিনা জানি না, আপনার মাধ্যমে আমি একটু শোনাতে চাই
টানা 900 দিন আমরা কয়দিন আগে উদযাপন করলাম, টানা 900 দিন একটা কর্মশালা আমরা করেছি, এবং আমি অনেকের সাথে কথা বলেছি, এটা শুধু ওয়াও বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে কেউ কোনোদিন করে নাই, এবং এটা শুধুমাত্র ওয়াও বাংলাদেশের তরুণদের জন্য, তো ওয়াও এবং ওয়াও ওয়াও বিনামূল্যে। নাইস তো এটা করে নাইস যেতে চাই, যতদিন বাঁচতে বা বাঁচবো ততদিন করে যেতে চাই বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষদের জন্য। দাদা, আমি আরেকটা ইনশাআল্লাহ। প্রশ্নের উত্তর চাচ্ছি, যেহেতু আমি তরুণদের নিয়ে কাজ করি, আপনার ওই কথাটাও পাশাপাশি আমি শুনবো যে কেন আপনার আত্মহত্যা করতে মন চেয়েছিল, বা আল্লাহ মাফ করুন, সেখান থেকে আপনি ফেরত এসেছেন কিভাবে, কি রিয়েলাইজেশনে। পাশাপাশি এটাও শুনতে চাই যে এই যে আমরা ভালোবাসাকে ইন্সপিরেশন হিসেবে নিতে পারি না, এবং এটাকে ক্যারিয়ারের সঙ্গে মিলিয়ে বা পড়াশোনার সঙ্গে মিলিয়ে অনেকে সময় নষ্ট করে জীবনটা পর্যন্ত বরবাদ করে ফেলেন, ক্যারিয়ারটাও ধ্বংস হয়ে যায়, প্রেমটাও ধ্বংস হয়ে যায়, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। খুবই চমৎকার প্রশ্ন, খুবই চমৎকার প্রশ্ন। আমি বলি, ভালোবাসা এই ব্যাপারটা পৃথিবীর সবচাইতে শক্তিশালী অনুভূতি। এর চাইতে শক্তিশালী কোনো অনুভূতি নাই, এর চাইতে আনন্দের কোনো অনুভূতি নাই, এর চাইতে বড় কোনো সৌভাগ্য পৃথিবীতে নাই। তবে ভালোবাসি আমি অমুককে ভালোবাসি, এই যে আমার প্রাক্তন, আমার প্রাক্তনকে আমি ভালোবাসি এখনো, কিন্তু তার মানে এই না যে তাকে আমার পেতেই হবে। ভালোবাসা আপনার জীবনে তখনই ডিজাস্টার তৈরি করবে, তখনই আপনাকে শেষ করে দেবে, যদি আপনি সেই ভালোবাসার মানুষটাকে পেতে চেষ্টা করেন। ভালোবাসা এটা একটা অনুভূতি, এটা হৃদয়ের ভেতরে থাকে, তার মানে এই না তাকে আপনার পেতেই হবে। ভালোবাসলে আপনার তার জন্য একটা গুড ফিলিং হবে, সে যদি ভালো থাকে আপনার ভালো লাগবে, সে যদি একটা ছেঁড়া পোশাক পরে রাস্তায় হাঁটে আপনার তাকে দেখলে মনে হবে এই পৃথিবীতে তার চাইতে সুন্দর কোনো মানুষ এই রাস্তায় কখনো হাঁটেনি, সেটা হচ্ছে ভালোবাসা। কিন্তু তাকে আপনার সাথে থাকতে হবে, তাকে আপনার কুক্ষিগত করতে হবে। আপনি যখনই সেই প্রাপ্তির আশায় মশগুল হয়ে থাকেন, সেটা ভালোবাসা নয়, সেটা স্বার্থপরতা, সেটা নিজের কাছে গ্রাফ করার একটা মেন্টালিটি। আমার প্রাক্তনকে আমি যখন দেখি সে তার স্বামীর সঙ্গে সুন্দর সুন্দর ছবি দিচ্ছে, আমার কিন্তু এইটা ভেবে ভালো লাগে সে ভালো আছে, আমার এটা ভেবে ভালো লাগে সে তার সাথে ভালো আছে, মানুষটার সাথে ভালো আছে। এই ভালোবাসাটা আমাদের মধ্যে যে শক্তিটা দেয়, এই শক্তিটা আমাদের কাজ করতে অনুপ্রেরণা জাগায়, আমাদের বাঁচিয়ে রাখে। আমি যখন ভাবি আমি যদি আরো কিছুদিন বেশি বাঁচি, আমি যদি আরো সুন্দর করে বাঁচি, তাহলে আমি সেই মানুষটাকে সুন্দর করে বাঁচতে দেখব, এটা তো একটা বিশাল বড় মোটিভেশন আমার জন্য, এটা অনেক বড় একটা অনুপ্রেরণা। আপনি যতক্ষণ পর্যন্ত ওই মানুষটাকে পেতেই হবে এই জায়গায় থাকছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কষ্টে থাকবেন। যদি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন, আপনারা কি জানেন এই পৃথিবীতে বহু বহু বিয়ে টিকে আছে ভালোবাসা ছাড়া, স্রেফ মায়ায়, স্রেফ অভ্যস্ততায়। অনেক বিয়েতে ভালোবাসা থাকে না, যেহেতু অনেক বিয়েতেই ভালোবাসা থাকে না, সেহেতু অনেক ভালোবাসায় বিয়ে থাকবে না, এটাই তো স্বাভাবিক। আপনি যদি ওই জায়গা থেকে সরে আসতে পারেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো ভালোবাসার মতো ওয়ান্ডারফুল ফিলিং পৃথিবীতে আরেকটাও নাই, ভালোবাসার মতো অপূর্ব জিনিস পৃথিবীতে আরেকটাও নাই। এটা আপনাকে বাঁচিয়ে রাখবে, এটা আপনাকে আপনার কাজটা সব চাইতে সুন্দর করে করতে সাহায্য করবে। আপনি তার কথাটা ভাবেন, সে ভালো আছে, তার হাসি আপনাকে ভালো রাখছে, এটাই তো একটা বিশাল ব্যাপার। যদি আপনি তাকে পেলাম না, আত্মহত্যা করব, আমি আমার অনার্স এর পড়াশোনা করব না, আমার সিজিপিএ খারাপ হবে, আমি আমার বাবা মার সঙ্গে দুর্ব্যবহার করব, বন্ধু বান্ধবের সঙ্গে দুর্ব্যবহার করব, কেন করছেন বলেন তো? ভালোবাসা তো একটা অন্তরের ফিলিং, আপনার অন্তরের ফিলিংটা আপনি অন্তরে রাখেন না কেন বলেন? এটা একটা ইবাদতের মতো। আমরা জানি ইবাদত দুই প্রকারের, একটা হচ্ছে প্রকাশ্য ইবাদত, একটা হচ্ছে অপ্রকাশ্য ইবাদত। যেমন প্রকাশ্য ইবাদত কোনটা? আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ছি, এটা হচ্ছে প্রকাশ্য ইবাদত। অপ্রকাশ্য কোনটা? আমরা রোজা রাখছি, এটা হচ্ছে অপ্রকাশ্য ইবাদত। ঠিক একই ভাবে ভালোবাসা হচ্ছে একটা অপ্রকাশ্য ইবাদত, এটাকে হৃদয়ে ধারণ করতে হয়, এটাকে মুখে বলতে হয় না, এটা নিয়ে দুঃখ পেতে হয় না, এটা নিয়ে দুঃখ পেলেও ওই দুঃখটা নিজের মনে রাখতে হয়, সবাইকে বলে বেড়াতে হয় না। যে মানুষটা তার ভালোবাসার মানুষকে অভিশাপ দেয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সে কখনো ভালোবাসেই নি তাকে, তাই সে কখনো ভালোবাসতে জানেই না, ভালোবাসলে কাউকে অভিশাপ দেওয়া সম্ভব না। আচ্ছা ভাই, আপনি ভাবেন তো ছোটবেলা থেকে আপনি কত কিছু পেতে চেয়েছেন, সবগুলো কি পেয়েছেন? আপনার বাবা কি আপনাকে সবগুলো কিনে দিতে পেরেছে? পারেনি। আপনার মা কি সবগুলো কিনে দেওয়ার মতো সামর্থ্য রেখেছে? রাখেনি। আজকের দিনে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি ওই জিনিসটা কি সুন্দর ছিল কি ছিল না, আপনি তো এখনো বলবেন চমৎকার জিনিস ছিল কিন্তু আমি পাইনি। তা যদি সত্য হয়,
তাহলে আপনি ভালোবাসার মানুষটাকে পাননি, তাকে কুৎসিত বলছেন কোন যুক্তিতে, তাকে খারাপ বলছেন কোন যুক্তিতে? আপনি একটু ভাবেন তো, সে মানুষটা যতদিন আপনার সঙ্গে ছিল ততদিন আপনি কিছু প্লেজেন্ট মেমোরি পেয়েছেন, ততদিন আপনি ভালো ছিলেন, সে আপনাকে ভালো রেখেছেন, সে আপনাকে ভালো রেখেছিল, আপনি তার প্রতি কৃতজ্ঞ বোধ করেন, সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করেন, আপনি আপনার ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, হে ঈশ্বর তার সাথে আমার দেখা হয়েছিল বিধায় আমি মানুষটা একজন সুন্দর মানুষ হতে পেরেছি, আমি মনের দিক দিয়ে একজন সুন্দর মানুষ হতে পেরেছি, আমি মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে শিখেছি, মানুষের মনকে অ্যাপ্রিসিয়েট করতে শিখেছি। ভালোবাসার মানুষটা যখন অফিস থেকে আসে, সারা শরীরে ঘাম, আপনার কাছে মনে হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘ্রাণটা তার গায়ে থেকে বেরোচ্ছে, এটা পৃথিবীতে আপনি ছাড়া কারো কাছ থেকে মনে হবে না, এটার চাইতে ওয়ান্ডারফুল ফিলিং আর কি হতে পারে? এইখানে ম্যাজিকটা ঘামের মধ্যে না, এইখানে ম্যাজিকটা হচ্ছে আপনার মনের সাথে তার মনের একটা কানেকশন হয়েছে, যেটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, আপনি সেই সবচেয়ে দুঃসাধ্য কাজটা করে ফেলেছেন, আপনি তো অনেক সফল মানুষ, তারপরও আপনার মনে এত কষ্ট কেন? ভালোবাসতে তাকে পেতেই হবে এমন কোনো নিয়ম নাই। আর আমি মনে করি ভাই, ভালোবাসার কোনো পাস্ট টেন্স হয় না, আমি তাকে ভালোবাসতাম এখন আর বাসি না। আমি আপনাকে বলছি, আপনাদের ভালোবাসাটা ভালোবাসা ছিল না, আপনাদের ভালোবাসাটা সম্পর্ক ছিল, সম্পর্ক এক জিনিস, ভালোবাসা আরেক জিনিস। সম্পর্ক কেটে গেলে মানুষ মানুষকে গালাগালি করে, মানুষ মানুষকে কটু কথা বলে, কিন্তু ভালোবাসার মানুষটাকে যখন পায় না, সে যখন পাশে থাকে না, তাকে ভালো না বেসে পাওয়া যায় না। ভালোবাসা অলওয়েজ প্রেজেন্ট টেন্স, ভালোবাসা কোনো পাস্ট টেন্স না, ভালোবাসলে পেতেই হবে এমন কোনো ব্যাপার নাই, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। যারা আমার কথা শুনছেন তারা যদি এই ব্যাপারটাকে একটু কষ্ট করে লালন করতে পারেন, একটু কষ্ট করে মনে ধারণ করতে পারেন, আপনি দেখবেন আপনার ভালোবাসা আপনাকে অসাধারণ রকমের শক্তিশালী করবে, আপনার মনের শক্তিটা অনেক বাড়িয়ে দেবে। আপনি শুধু ভাবেন, ধরে নিলাম আপনার প্রেমিকার নাম ছিল রোদসী, আপনি ভাবেন আমি যে এখন কাজটা করছি, যদি রোদসী এখানে থাকতো, আমি যদি আমার এই কবিতাটা তাকে পড়ে শোনাতাম, তার কেমন লাগতো? জাস্ট এইটুকু ভাবলে আপনার কবিতা অনেক সুন্দর হবে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনি একটা ছবি আঁকছেন, আপনি ভাবেন রোদসী আপনার পেছনে দাঁড়িয়ে আছে, রোদসী ছবিটা দেখলে আপনি ছবিটা কি করে আঁকতেন? আপনার কাজের মানটা অনেক বেশি উন্নত হবে। ভালোবাসা আমাদের মানসিক শক্তি যতটা বৃদ্ধি করতে পারে, পৃথিবীতে আর কোনো কিছুই ততটা বৃদ্ধি করতে পারে না। আপনি চাকরি পাচ্ছেন না, আপনি বেকার, আপনার প্রেমিকা আরেকজনকে বিয়ে করেছে, কোনো সমস্যা নাই, আপনি একটু ভাবেন আপনি আজকে চাকরিটা পেলে আপনার প্রেমিকা যখন জানতে পারবে শ্বশুর বাড়িতে বসে, তখন সে কতটা খুশি হবে, তখন সে কতটা আফসোস করবে, হাই ওর জন্য তো একটু ওয়েট করতে পারতাম, সে ব্যাপারটা আপনাকে শক্তিশালী করবে, সে জেদটা আপনাকে শক্তিশালী করবে। কিন্তু যদি এই জেদটাকে আপনি নেগেটিভলি ইউজ করেন, আপনি তো চাকরি পাবেনই না, আপনার জীবনটা ধ্বংসের দিকে চলে যাবে, এবং আপনার আশেপাশের লোকজন আপনি অসুখে আছেন বিধায় তারাও অসুখে থাকবে। অসুখ ব্যাপারটা, কষ্ট ব্যাপারটা সংক্রামক, সবার মধ্যে সংক্রমিত হয়, এবং আপনি আস্তে আস্তে বন্ধু শূন্য হয়ে পড়বেন, আপনি আস্তে আস্তে শুভাকাঙ্ক্ষী শূন্য হয়ে পড়বেন, এটা তো কোনো ভালো সলিউশন হতে পারে না। ভালোবাসা মানুষকে বেপরোয়া করে, মানছি আপনার কথা, কিন্তু সেই বেপরোয়াটা যেন আপনাকে শক্তিশালী করে দেয়, দুর্বল না করে, ওই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, তাহলে মনে হয় তেমন একটা সমস্যা হবে না। থ্যাংক ইউ দাদা। আসলে বটম লাইন যেটা আমি শুরুতেই বলছিলাম, আপনি সেটাই টানলেন, সেটা হচ্ছে যে ভালোবাসাটাকে ইন্সপিরেশন হিসেবে নিতে হবে, এবং সেটাই একটা শক্তি, এবং সেটাই একটা মানুষকে এগিয়ে নিয়ে যায়। এবং খুবই চমৎকার লেগেছে এই কথাটা যে ভালোবাসার কোনো পাস্ট টেন্স নাই। সো ট্রু, ভালোবাসার আমিও চিন্তা করে একটু দেখলাম পিছনের দিকে তাকিয়ে, আসলে ভালোবাসার কোনো পাস্ট টেন্স নাই। আমার তো, আমি জানি না এটা আমার একটা রোগ কিনা, কেউ ভালো আছে দেখলে আমার খুব ভালো লাগে। সো মানে এটা আমাকে অনেক বেশি মুগ্ধ করে যে কেউ ভালো আছে, আমার পরিচিত একটা মানুষ ভালো আছে, এটা আমাকে দারুণ অভিভূত করে। সো আমার মনে হয় এইভাবে চিন্তা করতে পারলে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাওয়া সম্ভব। দাদা আপনি বলছিলেন, আমি আপনি একবার আত্মহত্যা করতে চেয়েছিলেন মনে হয়েছিল, এটার কারণ কি, বা সেখান থেকে রিকভার করলেন কিভাবে? আমার মনে ধারণা এটা একটা মেসেজ হবে সবার জন্য। ওকে, হ্যাঁ, এটা যারা আমাকে রেগুলারলি শুনে থাকেন তারা জানেন, তারপরে আমি আরেকবার বলছি, নিজের বলার মতো একটি গল্পের প্ল্যাটফর্মে এসে আমি এটা আবারও বলছি।
সংক্ষেপে বলছি, গল্পটা একটু বড়, একটু সংক্ষেপে বলি। যখন আমি চুয়েট থেকে পাশ করব না সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমার বাসাতেও জানিয়ে দিলাম, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জেনে গেল যে আমি পাশ করব না। আমি তখন স্টুডেন্ট পড়াতাম, আমার স্টুডেন্ট ছিল, তখন আমি টিউশনের দিকে ঝুঁকেছিলাম, আমার পড়াতে ভীষণ ভালো লাগতো। কয়েকটা ছোটখাটো গল্প বলি, না হলে এটা ঠিক বোঝা যাবে না। তখন আমার এক ছাত্র ছিল, যে ছাত্রটাকে আমি ভীষণ ভালোবাসতাম, অনেক ভালো স্টুডেন্ট ছিল। সে আমার কাছে পড়তে এসেছিল ক্লাস 9-এর প্রথম সাময়িক পরীক্ষার পর। তো এরপর দেড় মাসের মাথায়, এক কি দেড় মাসের মাথায় তার বাবা মারা যান হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক আর স্ট্রোক মনে নাই, মারা যান। তার বাবার মৃত্যুর পর তারা ছিল মধ্যবিত্ত ফ্যামিলি। তখন আমি আন্টিকে ডেকে বললাম যে আমি ওর কাছ থেকে কোনো বেতন নেব না, ও এখানে ফ্রিতে পড়বে, আমার কোচিং এ অনেকেই তো ফ্রিতে পড়ে, তো ও ফ্রিতে পড়লে আমার কোন ভালো লাগবে। তখন আন্টি বললেন যে আমি তো কোনো আর্থিক সমস্যার কথা আপনাকে বলি নাই, ও কেন ফ্রিতে পড়বে। তখন আমি ওনাকে বললাম, দেখেন আমার তো একটা ছোট ভাই আছে, আমার ছোট ভাই যদি আমার কোচিং এ পড়ে, আমি ওর কাছ থেকে পয়সা নিতাম নিতাম না, সে আমার ছোট ভাইয়ের মতো, সে ফ্রিতে পড়বে। তখন আন্টিকে অনেক রিকোয়েস্ট করে টরে রাজি করিয়েছিলাম, তাকে আমি ফ্রিতে পড়িয়েছিলাম, এবং সে আমার কাছে HSC পরীক্ষা পর্যন্তই পড়েছিল। অর্থাৎ প্রায় 3.5 বছর 4 বছর সে আমার কাছে পড়েছে, কখনো একটা পয়সা নিয়ে নাই। তো যখন রেজাল্ট বের হলো, রেজাল্টের পরে সে একটা ভালো জায়গায় চান্স পেল, বুয়েটে চান্স পেয়েছিল ইলেকট্রিক্যালে। তো ইলেকট্রিক্যাল তখন টপ সাবজেক্ট, সে ওটাতে চান্স পেল, কিন্তু সে আমাকে একটা ফোন করে জানায়নি। তখন আমি তাকে ফোন করে বললাম যে ভাই তুমি চান্স পেয়েছো শুনেছি, আমার খুবই ভালো লেগেছে, তো তুমি একটু আমাকে ফোন করে জানালে না। তখন সে বললো, স্যার আমি আসলে সময় পাই নাই, আর বুঝেন তো বিভিন্ন কোচিং সেন্টার ডাকে খাতা টাতা কাটার জন্য, ক্লাস টাস নেওয়ার জন্য, আমি সময় পাই নাই স্যার। না না ঠিক আছে, অসুবিধা নাই, তুমি কোচিং এ আসো, আমি তোমাকে মিষ্টি খাওয়াবো, তুমি এত কষ্ট করে চান্স পেয়েছো, তোমার তো মিষ্টি খাওয়া উচিত, আমি তোমাকে খাওয়াবো। বলে, স্যার কোচিং এ যে আসবো ওই সময় তো আমার নাই, তারপরে আপনি যেহেতু রিকোয়েস্ট করতেছেন আমি একটা সময় করে আসবো। তখন আমি বললাম, বলে স্যার একটা কথা বলি, আপনি তো লিফলেট ছাপাচ্ছেন না, লিফলেট প্রসপেক্টাস এগুলো ছাপাচ্ছেন না, আপনি যেহেতু স্যার এই কাজটা করেই খাবেন, আপনি যেহেতু চুয়েট থেকে ওটাও কমপ্লিট করেন নাই ডিগ্রিটা, কিছু লিফলেট ছাপাতে পারেন, প্রসপেক্টাস ছাপাতে পারেন, আর সেখানে আমাদের কাছ থেকে আপনি যদি স্টেটমেন্ট নেন, আমরা কিছু ভালো কথা না হয় লিখে দিলাম আপনার কোচিং সম্পর্কে, তাহলে আপনি কিছু ছাত্র পাবেন, বাড়তি ছাত্র পেলে আপনার ইনকামটা ভালো হবে। তখন আমি তার কথাগুলো শুনছিলাম, আর আমার চোখ দিয়ে টপ টপ পানি পড়ছিল, সে পানিটা সে দেখতে পাচ্ছে না। আমি শুধু শুনে তাই বলে, হ্যাঁ স্যার আমি তো আমি নিজেই লিখে দিব ভালো ভালো কিছু কথা, আর অনেকে মেডিকেলে চান্স পেয়েছে, চুয়েটে চান্স পেয়েছে, বুয়েটে চান্স পেয়েছে, ঢাকা বিশ্ব বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে, তারা ভালো ভালো কথা লিখলে দেখবেন আপনি এমনি স্টুডেন্ট পাচ্ছেন। তখন আমি বললাম, হ্যাঁ তুমি একটা ভালো কথা বলছো। তখন বললেন, জি স্যার আপনার ইনকামের কথাটা ভাবতে হবে না, একটু ভালো থাকবেন, আপনি ভালো থাকলে তো আমাদের ভালো লাগবে। তখন আমার কাছে মনে হলো হঠাৎ করে যে যেই ছোট ভাইটাকে আমি গত 3.5 বছর পড়ালাম বা 4 বছর পড়ালাম, একটা পয়সাও নিলাম না, সেই ছেলে যদি আমাকে পয়সা ইনকাম কিভাবে করতে হয় সেটা শেখায়, আমার সে পয়সার কোনো দরকার নাই। আরেকটা ঘটনা ঘটেছিল, তখন আমার গার্ডিয়ানরা আমার হয়তো কোচিং এর বাইরে গিয়ে বিভিন্ন কথাবার্তা বলতেন আমার সম্পর্কে, যে স্যার মনে হয় চুয়েট থেকে ডিগ্রিটা কমপ্লিট আর করতে পারবে না, কম্পিউটার সায়েন্স তো অনেক কঠিন, স্যারের ব্রেনে মনে হয় কুলাচ্ছে না, ওই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে, এই কথাগুলো বলতেন। তো আমার কিছু গার্ডিয়ান ছিল, আমার স্টুডেন্টের গার্ডিয়ান ছিল, ওরা আমাকে ভালোবাসতেন, তারা এসে আমাকে বলতেন, স্যার সবাই বলে যে আপনি বোধহয় এর চাইতে ভালো কিছু করতে পারবেন না, বিধায় আপনি এটা করছেন, তো স্যার ডিগ্রিটা একটু কমপ্লিট করেন, সবাই বিভিন্ন কথা বলে শুনতে ভালো লাগে না। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তো ভাই এই পৃথিবীতে সে কাজটা করাটা সবচাইতে গৌরবের, সবচাইতে আনন্দের, যে কাজটা পুরো পৃথিবী মনে করে আপনি করতে পারবেন না, সেটা করে দেখানো, সেটা করে দেখানোর জন্যই আমি কোচিং ছেড়ে দিয়েছিলাম। তখন কিন্তু আমার পার মান্থ ইনকাম ছিল 2.5 থেকে 3 লক্ষ টাকা, আমি একদম ছেড়ে দিয়েছিলাম পড়ানোটা। আরো কিছু ঘটনা ঘটেছিল, যখন আমি চুয়েটে, যখন আমি আমার ডিগ্রিটা কমপ্লিট করার জন্য আমার সুপারভাইজার স্যারের সঙ্গে দেখা শুরু করলাম, দেখাশোনা করা শুরু করলাম, তখন আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল, অনুষ্ঠানটার নাম ছিল ICT ফেস্টিভ্যাল 2010। তো সেই অনুষ্ঠানে আমাদের অ্যালামনাইদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছে, তাদের একটা মিলন মেলা। ওখানে দুটো সেশন ছিল, একটা ছিল টেকনিক্যাল সেশন, একটা ছিল কালচারাল সেশন। তো টেকনিক্যাল সেশনে আমি উপস্থাপনা করেছিলাম, ইংরেজিতে উপস্থাপনা ছিল, আমার সাথে আমার বান্ধবী ছিল উর্মি, আমরা দুজন মিলে উপস্থাপনা করেছিলাম, এবং আমার যিনি সুপারভাইজার স্যার ছিলেন, এটা ওনার পরামর্শে বা ওনার নির্দেশে যে তোমাকে উপস্থাপনা করতে হবে, এই কাজ করতে হবে। আমি মোটামুটি চুয়েটে থাকার সময় কালচারাল কাজগুলো করতাম, আমার ভালো লাগতো, লেখালেখির কাজগুলো করতাম, প্রেসের মোটামুটি সকল কাজই করতাম, ভালো লাগতো। তো স্যারের
কথাই আমি সব কাজই করে দিচ্ছিলাম। তো সন্ধ্যাবেলা যখন কালচারাল পার্টটা ছিল, সেখানে আমি উপস্থাপক ছিলাম না, আমার বন্ধু সুব্রত উপস্থাপনা করেছিল, আমার এখনো মনে আছে। তো সেই সুব্রত এবং রিমি ওরা উপস্থাপনা করেছিল। তো সেখানে একটা একটা পার্ট ছিল, আমরা যারা 2002 ব্যাচ চুয়েটের, তারা স্টেজে উঠবে, উঠে তাদের পরিচয়টা বলবে, তারা কে কোথায় আছে কি করছে পরিচয়টা বলবে। তখনও কিন্তু আমি পাশ করে বেরোইনি। তখন আমি আমার স্যারকে গিয়ে বললাম, স্যার আমি না হয় স্টেজে না উঠি, কারণ আমি তো স্যার এখনো পাশ করে বেরোই নাই। তখন স্যার বলে কি তুমি স্টেজে উঠো, তোমাকে উঠতে হবে। বললাম স্যার আমি উঠে কি বলবো? বলে কেন তুমি ওখানে উঠে বলো, তুমি পড়াশোনা করেছো ইন্টারমিডিয়েট পর্যন্ত, তুমি এখন বিজনেস ম্যাগনেট হতে যাচ্ছ, তোমার এত পড়াশোনা করে কি হবে, এই কথাগুলো বলো ওখানে গিয়ে। তখন আমি বললাম স্যার আমাকে ক্ষমা করে দেন, আমি এটা পারবো না, আর আমার স্যার একটা কবিতা আবৃত্তি আছে, আমার খুব কান্না পাচ্ছে, আমি কবিতা আবৃত্তিটা করতে পারবো না। ও তুমি একটা কান্নার কবিতা আবৃত্তি করো, অথচ আমার কবিতা আবৃত্তি করার কথা বাতাসে লাশের গন্ধ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর। তো স্যারকে বললাম, স্যার কিছুতেই রাজি না। তখন স্যার খেপে বললেন, দেখো তোমার প্রজেক্ট কিন্তু আমার হাতে, এবং তুমি ওখানে না উঠলে তোমার সমস্যা হবে। এটা বললে তার জানে পানি থাকে না। আমি উঠলাম, বন্ধুরা দাঁড়িয়ে আছি সবাই মিলে। তো তখন আমার কাছে মনে হচ্ছিল আমার চাইতে দুঃখী মানুষ পৃথিবীতে কেউ নাই, কারণ আমার সামনে প্রায় 500-600 জুনিয়র বসে আছে, যে জুনিয়রদের সামনে আমাকে বলতে হবে আমি এখনো পাশ করে বেরোই নাই, এর থেকে আত্মগ্লানিকর আর কি হতে পারে। তখন আমার কাছে মনে হচ্ছিল যে সৃষ্টিকর্তা তুমি আমাকে মৃত্যু দাও, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও, এটা আমি খুব প্রার্থনা করছিলাম যে তুমি আমাকে এই মুহূর্তে মৃত্যু দাও। আর মৃত্যুর একটা সিস্টেম হচ্ছে, যখন আপনি খুব করে চাইবেন তখন সেটা আপনার কাছে আসবে না, যখন চলে আসবে তখন আপনি বুঝতেই পারবেন না। তো আমার কাছে মৃত্যু আসে নাই, মৃত্যুর পরিবর্তে মাইক্রোফোন চলে আসছে হাতে পাশের জন থেকে। তখন আমি যে কথাটা বলেছিলাম আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি, সে কথাটা ছিল এরকম, আমি কখনোই ভুলবো না লাইফে কথাটা। আমি বলেছিলাম, সবাই কোনো কিছু করা বলতে যেটা বোঝায়, তেমন কিছু আমি এখনো করছি না, তবে তেমন কিছু করার জন্য আমি চেষ্টা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এটা বলে আমি একদম ব্যাক স্টেজে গিয়ে পেসেন্টের সামনে প্রচন্ড কাঁদছিলাম, বাচ্চাদের মতো খুব ইমোশনাল মানুষ ছিলাম, আমি কাঁদছিলাম আর চোখে এরকম পানি দিচ্ছিলাম। তখন আমার এক বন্ধু পেছন থেকে এসে জড়িয়ে ধরে বলে, কি সুশান্ত তুই কাঁদছিস কেন, এত করে বললাম পড়াশোনা করার জন্য চুয়েটে, পড়াশোনা করলি না, আমাদের কারো কথাই শুনলি না, এখন কাঁদছিস কেন, পুরুষ মানুষ কখনো কাঁদে না, কাঁদবি না বোকা। তখন আমি তাকে জড়িয়ে ধরে আবার কাঁদা শুরু করলাম। তখন আমার ওই মুহূর্তে মনে হচ্ছিল এই পৃথিবীতে অন্তত একটা মানুষ দরকার যাকে জড়িয়ে ধরে কান্না করা যায়। আপনি সুখের সময় অনেক মানুষ পাবেন যাদেরকে নিয়ে একসঙ্গে মজা করা যায়, কিন্তু যখন আপনার কাঁদতে ইচ্ছে করবে তখন আপনি একটু ভাবেন তো আপনার কান্না করার মতো আপনার শহরে বা এই দেশে কোনো মানুষ আছে কিনা, যদি না থাকে আপনার চাইতে দুর্ভাগ্য আর এই পৃথিবীতে কারো নাই। কান্না করার একটা মানুষ লাগে, আমি তাকে ধরে কান্না করছিলাম, প্রচুর কান্না করেছি। তখন আবার আমার বাবা মা, আমাদের আত্মীয় স্বজনরা বিভিন্ন কথা টথা বলে পিঞ্চ করতো বাবা মাকে, আপনারা দেখবেন আপনারা যখন কষ্টে থাকবেন তখন আপনাদের দুটো ভালো কথা বলার জন্য কাউকে পাবেন না। আমি আমার হাতের করে গুনে বলতে পারবো যে কারা আমাকে ওই সময় বলেছিল, সুশান্ত তুই কিছু একটা করতে পারবি, তুই লাইফে কিছু একটা করতে পারবি। মানুষ এতটাই কৃপণ ভাইয়া, এতটাই কৃপণ, দুটো ভালো কথা বলে না। কেউ যখন কষ্টে থাকে, কেউ যখন ঝামেলায় থাকে, তখন তাকে দুটো ভালো কথা যারা বলে আপনি হাতের করে গুনতে পারবেন, 1, 2, 3 পাবেন না, বেশি লোক পাবেন না। কিন্তু আপনার সুখের সময় দেখেন অনেক মানুষকে পাবেন, কিন্তু আপনি যখন দুঃখের সময় কষ্টের সময় তখন কাউকে পাবেন না। তো আমাকে কেউ ভালো কথা বলতো না, আমার বাবা মাকে কথা শোনাতো, বলতো ও যে গিফটের ব্যবসা করে, ও যে পুতুল বিক্রি করে, এটা করার জন্য তো ক্লাস 8 পর্যন্ত পড়লে চলে, ও যে এগুলো করে আপনাদের লজ্জা লাগে না। তো আমার বাবা কাঁদতো, আমার বাবাকে যখন আমি কাঁদতে দেখতাম আমি সহ্য করতে পারতাম না, কারণ আমার বাবা কখনো কাঁদে না। আমার মা কাঁদতো, বাবা কাঁদতো, আমার ছোট ভাই আছে, সে কাউকে লজ্জায় মুখ দেখাতে পারতো না, কিন্তু আমার খুব একটা সমস্যা হতো না মুখ দেখাতে, কারণ আমি তো আমার জায়গায় ক্লিয়ার ছিলাম যে আমি ব্যবসা করছি, আমি ব্যবসা করব, এই জায়গায় আমি ক্লিয়ার ছিলাম। আরেকটা ব্যাপার ঘটেছিল ওই সময়, হতো কি ভাইয়া, আমার ফোনটা কেউ রিসিভ করতো না, আমি যখন কাউকে ফোন করতাম আমার ফোনটা কেউ রিসিভ করতো না, ভাবতো সুশান্তের ফোন রিসিভ করার কি আছে, সে এখনো পাশ করে বের হয় নাই, সে তো আমাদের কাতারের মানুষ না, তার ফোনটা রিসিভ করার কি আছে। ইভেন আমি যদি কাউকে তার প্রয়োজনে ফোন করতাম তাও ফোন রিসিভ করতো না, 2-3 বার ফোন করলে ফোনটা রিসিভ করে বকা দিত আমাকে, এ এতবার ডিস্টার্ব করিস কেন, তোর মতো আমি বেকার নাকি, আমি কাজ করতেছি, ইত্যাদি ইত্যাদি। আমার খুব কষ্ট লাগতো, মানে আমাকে কেউ পাত্তাও দিত না। যখন কোনো গেট টুগেদার হতো, সুশান্ত পালকে কেউ কখনো ফোন করে গেট টুগেদার আসতে বলে নাই, ভাই সত্যি কথা বলছি, সুশান্ত পালকে কেউ কখনো ফোন করে কোনো গেট টুগেদার আসতে বলে নাই, সুশান্ত পাল কখনো কোনো ইফতার পার্টিতে দাওয়াত পায় নাই, তার ব্যাচমেটদের ইফতার পার্টি হচ্ছে, তাকে কেউ কখনো আসতে বলে নাই,
কোনোদিনও না। এমন না যে আমার টাকা পয়সা ছিল না, আমার অনেক টাকা পয়সা ছিল, কিন্তু আমার আইডেন্টিটি ক্রাইসিস ছিল, আমাকে কেউ পাত্তাই দিত না। তখন আমি ভাবলাম, আমি এমন একটা মানুষ, আমার জন্য আমার বাবা মা কাঁদছে, আমার ভাই কাউকে মুখ দেখাতে পারে না, আমাকে কেউ 2 পয়সার দাম দেয় না, আমার বন্ধু বান্ধবরা কেউ 2 পয়সার দাম দেয় না। তখন আমি একটা জিনিস বুঝেছিলাম, আমরা ভার্সিটিতে পড়ার সময় যাদেরকে বন্ধু বান্ধব বলি, তাদের বেশিরভাগ মানুষ বন্ধু বান্ধবই না, তারা হচ্ছে ক্লাসমেট। ক্লাসমেট এবং বন্ধু বান্ধবের মধ্যে ভাই পার্থক্য আছে। আমরা সহজ সরল ভাবে বোকার মতো সবাইকে বন্ধু বলে ফেলি। বন্ধু ব্যাপারটা অনেক 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 ডিপ একটা ব্যাপার। যে আপনার সাথে শ্মশান পর্যন্ত যেতে রাজি হবে, যে আপনার সাথে আপনি যখন কবরে নামানো হবে তখন লাশটা যার কাঁধে থাকবে সে আপনার বন্ধু। বন্ধু কে? এই যে আপনি বেঁচে আছেন, আপনার চোখ খোলা, আপনি দেখতে পাচ্ছেন, আপনি অনুভব করতে পাচ্ছেন কারা কারা আপনার সামনে আসছে, কারা কারা আপনার সামনে আসছে না, আপনি সবকিছু দেখতে পাচ্ছেন। তখন আপনাকে খুশি করার জন্য আপনার আশপাশে অনেক মানুষ পাবেন, কারণ তখন তো আপনার মন কাজ করছে, মস্তিষ্ক কাজ করছে। আপনি একটু ভাবেন, আপনি এই মুহূর্তে মারা গেলেন, আপনার পাশে কে আছে না আছে আপনার কোনো সেন্স নাই, আপনি বুঝতেই পারবেন না। কে এসে আপনার চুল টেনে দিচ্ছে আপনি বুঝতে পারবেন না, কে এসে আপনাকে একটা চড় মারছে আপনি তাও বুঝতে পারবেন না। ঠিক তখন আপনি এই মুহূর্তে মারা গেলেও ঠিক তখন যে মানুষগুলো ছুটে আসবে তারাই আপনার বন্ধু। এই 5-6 জন মানুষ ছাড়া পৃথিবীতে কেউ আপনার বন্ধু নয়, এটা মনে রাখবেন। যে মানুষটা আপনার মৃত্যুর পরও 2-3 বছর 10 বছর পরও আপনার কথা মনে করে একটু কাঁদবে সেই আপনার বন্ধু, বাকিরা কেউ বন্ধু না। বাকিরা শুধু পরিচিত, বাকিরা শুধু ক্লাসমেট, বাকিরা শুধু ফেসবুক বন্ধু, এর বাইরে কিচ্ছু না। আমি যেখানে ছিলাম, এরপর এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের হচ্ছে পাত্তাহীন হয়ে বেঁচে থাকা। আপনি একটা মানুষ, আপনাকে কেউ পাত্তা দেয় না, এর চেয়ে বড় কষ্টের কি আছে ভাই? তখন আমি ভাবলাম, আমি এমন একটা মানুষ, আমার জন্য আমার মা কাঁদে, আমার বাবা কাঁদে, আমি কাউকে মুখ দেখাতে পারি না, আমার বাবা মা কাউকে মুখ দেখাতে পারে না, আমাকে আমার বন্ধুরা কেউ গোনেই না। আমি পৃথিবীতে আছি কি না এটা নিয়ে কারো কিছু এসে যায় না। আমি পৃথিবী ছেড়ে চলে গেলেও কিছু হবে না। এই পৃথিবীতে যাকে কেউ চায় না সে বাঁচে কি করে? তখন খুব ইমোশনাল হয়ে কিছু বিষ কিনে এনেছি। বিষ কিনে এনে তখন একটা এরকম একটা এত বড় কাপ না, ছোট একটা কাপে ঢাললাম। তখন সন্ধ্যাবেলা আজান দিচ্ছে, আমার বাসায় আমার মা আছেন, আমি আছি, বাবা তখন কোর্টে, আমার বাবা একজন লয়ার, আমার ছোট ভাই গেছে টিউশনিতে। আমি আমার রুমে দরজা বন্ধ করে ফ্লোরের উপর বসে সমানে কান্না করছি আর ওই বিষের পেয়ালাটা হাতে, এটা আমি খাবো। আবার আমার সাহস টাহস অত বেশি নাই, আমার কাছে এখন মনে হয় যে মরে যেতে হলে আসলে অনেক সাহস লাগে, আমার অত সাহস নাই। আমি যখন এটা যখন নিলাম বিষের পেয়ালাটা, তখন আমার মাথায় প্রথম চিন্তা আসছে, এটা খাওয়ার পর যদি সত্যি সত্যি মরে যায় তখন কি হবে? আসলে ব্যাপারটা কি, আমার তো আসলে আত্মহত্যা করার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমি তো এর আগে কখনো আত্মহত্যা করি নাই, যার ফলে আমি বুঝতে পারতেছিলাম না আসলে এটা কি খেলে কি হবে। তখন আমার কাছে হঠাৎ করে মনে হলো, আমি যদি মরে যাই তখন কি হবে, মৃত্যুর পর কি হবে? আসলে মরে যেতে হলে এত কিছু ভাবা যায় না, মরার সিস্টেম হচ্ছে খেয়ে ফেলতে হবে, এত ভাবলে মরে যাওয়া যাবে না। তা আমি অনেক ভাবতেছিলাম যে আমি যদি এখন মারা যাই তখন আসলে কি হবে। তখন খুব কাঁদছিলাম, তখন মনে হলো আমার মা অনেক কান্না করবে, ভীষণ কান্না করবে মানুষটা, তাকে থামানো যাবে না। আমার বাবা খবর পেয়ে কোর্ট থেকে চলে আসবে, বাবাও কান্না করবে। আমার ছোট ভাই সে টিউশনি থেকে চলে আসবে, সে বাবা মার দিকে তাকিয়ে সেও এক সময় কাঁদতে শুরু করবে। তখন আমার আজকের দিনে যেটা মনে পড়ে, সব চাইতে কষ্ট লেগেছিল আমার মায়ের জন্য। আমার মা আমাকে এত কষ্ট করে মানুষ করেছেন, এত কষ্ট করে বড় করেছেন, আমার এই যে জীবনটা, এই জীবনটা আমার মায়ের দেওয়া। তো যে জিনিসটা আমার মায়ের দেওয়া সেটাকে আমি নিজের হাতে নষ্ট করব কোন অধিকারে? আমার তো কোনো অধিকারই নাই, এই জিনিসটাই তো আমার না, জিনিসটা আমার মায়ের, মায়ের। এটাকে নষ্ট করলে আমার মা নষ্ট করতে পারে, আমি কিভাবে নষ্ট করব? তো আমার মায়ের মুখটা মনে করে আমার প্রচন্ড খারাপ লেগেছিল সেই দিন। তখন আমার মায়ের কথা চোখ বন্ধ করে ভাবলাম কিছুক্ষণ, দেখলাম আমার মা কান্না করছে, আমি বিষের পেয়ালাটা দেয়ালের মধ্যে ছুড়ে মারলাম জোরে, ভেঙে চৌচির হয়ে গেছে। আপনাদের বলি যারা শুনছেন, অনেকে জিজ্ঞেস করেন আমাকে, এই পৃথিবীতে সবচাইতে বড় সাফল্যটা কি, সবচাইতে বড় সার্থকতাটা কি, সবচাইতে বড় কাজটা কি? দায়িত্ব নিয়ে বলছি, এই পৃথিবীতে সবচাইতে বড় সাফল্য হচ্ছে বেঁচে থাকা। সেই দিন যদি আমি বেঁচে না থাকতাম, আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, আপনাদের সামনে বসে কথা বলতে পারতাম না। সেদিন আমার মনে হয়েছিল, ঠিক আছে আমার বন্ধুরা অনেকে অনেক দূর চলে গেছে, কোনো সমস্যা নাই, ওরা চাকরি করছে, প্রায় 2.5 বছরের বেশি সময় ধরে চাকরি করছে ওরা, ওদেরকে আমি কখনো ছুঁতে পারবো না, আমি কখনো ওদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না,
মাথা নিচু করে এই কথাটা বলতে হবে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, তারা অনেক দূর চলে গেছে, আমি তাদের কাউকে ছুঁতেই পারবো না কখনো, কোনো অসুবিধা নাই, ওরা উজ্জ্বল মানুষ সমাজের, সমাজ ওদেরকে স্যালুট করে, সমাজ আমাকে পাত্তা দিবে না, কোনো অসুবিধা নাই। অন্য 10টা উজ্জ্বল মানুষ পৃথিবীতে যেমন করে বেঁচে থাকে, তাদের মতো না হয় আমি বেঁচে নাই থাকলাম, আমি একজন অনুজ্জ্বল মানুষ হয়ে, আমার বাবা মায়ের সন্তান হয়ে, একেবারে নোবডি হয়ে বেঁচে থেকে দেখি না কি হয়। আমি একজন নোবডি হয়ে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, একেবারে বাজে একটা লোক হয়ে যাকে কেউ মনে রাখে না, জাস্ট বেঁচে থাকা আর কোনো কিছুই না, আমি আমি ওই বেঁচে ছিলাম বলে। আমি ওই নোবডিকে আর একটা প্রশ্ন করে ফেলতে খুব মন চাচ্ছে, সেটা হচ্ছে যে হ্যাঁ 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 এই যে আপনি দারুণ ভাবে বলছিলেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, এই নোবডি তার সমস্ত প্রশ্নের, সমস্ত আইডেন্টিটি ক্রাইসিসের সমস্ত কথা, যার কারণে তার বাবা কাঁদতো, মা কাঁদতো, তাকে অত কথা শুনতে হতো, তার সমস্ত জবাব সে দিয়ে দিয়েছে সময় নিয়ে এবং কাজ দিয়ে। এই মানুষটা যার চুয়েটের অনার্স শেষ হচ্ছিল না, সেই মানুষটা কেমন করে বিসিএস এর প্রথম হয়ে গেল? এই এই অনুপ্রেরণা কোত্থেকে আসলো? এই এই পাগলামি, এই শক্তি, এই এই ধরনের একটা তৃষ্ণা, ক্ষুধা কোত্থেকে আসলো? এটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি একদম অনেস্টলি বলি, আমার অনুপ্রেরণার প্রথম জায়গাটা হচ্ছে দুঃখ। এই পৃথিবীতে কোনো কিছু না পাওয়ার চাইতে দুঃখ পাওয়াটা কিন্তু ভালো, দুঃখ আপনাকে মানুষ করবে। যার জীবনে দুঃখ যত কম সে তত বড় অমানুষ, যার জীবনে দুঃখ যত বেশি, যার জীবনে চোখের জল যত বেশি, সে তত বড় মানুষ হতে পারে। আমার জীবন অনেক দুঃখ ছিল, আমার জীবনে মনে হয়েছিল আমার বাবা মা আর কিচ্ছু না, আমার বাবা মাকে যদি আমি একটা দিন খুশি করতে পারি, আমার বাবা মাকে যদি আমি একটা দিন হাসতে দেখতে পারি, যে হাসির কারণ হচ্ছে আমি, তখন যদি আমি মারাও যাই আমার কোনো দুঃখ থাকবে না। আমি যখন ভাইয়া চাকরির জন্য পড়াশোনা করছে, তখন তো আমি বিসিএস নিয়ে জানতাম না, সবাই আমাকে বলছিল পরীক্ষাটা খুব কঠিন, এটা হয় না সহজে, খুব কঠিন, এরকমই শুনেছি আমি। তখন আমার কাছে মনে হচ্ছিল আমি একটা চাকরি পেলেই খুশি, আমার ফার্স্ট চয়েস ছিল কাস্টমস, সেকেন্ড ছিল পুলিশ, থার্ড ছিল অ্যাডমিন, যে কোনো চাকরি পেলে আমি খুশি, একটা চাকরি আমি ফার্স্ট চয়েস হবো, এগুলো কখনো আমার কল্পনাতেও ছিল না, একটা চাকরি পেলে আমি খুশি। তখন আমি ভীষণ পড়াশোনা শুরু করলাম যে আমার বাবা মা, বাবা মার জন্য আমাকে একটা চাকরি পেতে হবে, যেই বাবা মাকে আমি কখনো হাসতে দেখি নাই আমার জন্য, সেই বাবা মাকে হাসাতে হবে, এরপর যদি আমি মারা যাই আমার কোনো দুঃখ থাকবে না। এই যে মোটিভেশনটা, তখন আমার কাছে একটা রাস্তা ছিল সামনে, সেটা হলো আমি যদি চাকরিটা না পাই তাহলে আমার বেঁচে থেকে কোনো লাভ নাই, আমার জন্য বেঁচে থাকা মরে যাওয়া সেম, আর যদি আমি চাকরিটা পাই তাহলে তো হয়ে গেল। এখন মানুষ যদি পরিশ্রম করে তাহলে তার সর্বোচ্চ ক্ষতিটা কি হতে পারে, সে মারা যেতে পারে, অতিরিক্ত পরিশ্রমের কারণে মারা যেতে পারে, আর আমি চাকরিটা না পেলে আমি বেঁচে থেকেও তো কোনো লাভ নাই। এই কারণে আমি আমার সামর্থ্যে, শারীরিক সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে পরিশ্রম করেছিলাম, দৈনিক 15 থেকে 16 ঘন্টা পড়াশোনা করতাম, ভীষণ পরিশ্রম করেছিলাম, আমার চেহারা টেহারা নষ্ট হয়ে গেছিল, চোখের নিচে কালো কালো দাগ পড়ে থাকতো, অনেক বেশি পরিশ্রম করেছিলাম। পরে যখন রেজাল্ট বের হলো তখন বুঝতে পেরেছিলাম এত পরিশ্রম না করলেও চলতো, পরীক্ষাটা অতটা কঠিন না, সহজ পরীক্ষা, অনেক পরিশ্রম করেছে। আমার এই জীবনে এতদূর আসার পেছনে একটাই মোটিভেশন, সেটা হচ্ছে দুঃখ। দুঃখ না পেলে আমি কিচ্ছু শিখতে পারতাম না, দুঃখই আমাকে এত দূরে এনেছে আর কোনো কিছু না। অপ্রাপ্তি, মানুষের অবহেলা, মানুষের গঞ্জনা, মানুষের বড় বড় কথা, আপনাদের বলি ভাই, আমি আমার লাইফে কখনো কাউকে কথা শোনাই নাই, অনেকে অনেক কথা বলছে, আমার আমার হাঁটুর বয়সী ছেলে আমাকে কথা শুনিয়ে গেছে, ফোনে কথা বলেছে, ফোন করে, আমি কোনো রিপ্লাই করি নাই। কখনো কারো কথার রিপ্লাই দিয়েন না, কখনো কাউকে কথা শোনাবেন না, এমন কিছু করে দেখান যে কাজটা আপনার পক্ষে সবাইকে কথা শুনিয়ে দেবে, সেই দিনটার জন্য ওয়েট করেন, সেই দিনটার জন্য নিজের শেষ রক্তবিন্দুটা দিয়ে দেন, সেই দিনটা আপনার জীবনে আসবেই আসবে আমি বিশ্বাস করি। অ্যাবসলুটলি, এবং সমস্ত কথার জবাব হতে পারে কাজ এবং নিজেকে একটু এগিয়ে নিয়ে যাওয়া, এবং এর চেয়ে ভালো জবাব পৃথিবীতে আর কিছু হতে পারে না, কিন্তু সেটার জন্য লাগবে পরিশ্রম এবং সময়। আপনি অনেকবার মৃত্যুর কথা বলছিলেন, দুঃখের কথা বলছিলেন,
দাদা, আজকের অবস্থানে এসে আপনি খুবই চমৎকার একজন মানুষ, ভালো মানুষ, সৎ জীবন যাপন করেন, অনেক মানুষের অনুপ্রেরণা আপনি। আল্লাহ আপনাকে সোফার অনেক কিছু দিয়েছে, সারা খ্যাতি ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে আপনাকে নিয়ে। এই রকম একটা জায়গায় এসে আপনার যদি মনে হয় যে আপনি কালকে মারা যাবেন, আগামীকাল, আপনি কোন তিনটা কাজ করতে চান? আমার লেখাগুলি গুছিয়ে আমার ভাইকে দিয়ে দেব, সাথে প্রত্যয়কে দিয়ে দিব, প্রত্যয় আমার আরেকটা ভাই, ওকে দিয়ে দিব, যাতে ওরা এগুলো যত্ন করে, এগুলো আমার সন্তানের মতো। প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো আমার যা আছে সম্পত্তি, টাকা পয়সা, সেটার অর্ধেকটা আমি দান করে দেব, বাকি অর্ধেক আমার ফ্যামিলির জন্য রাখবো, একজন আইনজীবী ডেকে কাজটা করে ফেলবো। তৃতীয় কাজ, আমার পরিবারের মানুষকে অনেক দিন দেখি না, মনের চোখ দিয়ে দেখি না, তাদের সামনে বসে থাকবো, মনের চোখ দিয়ে দেখব, আমার ছেলেটাকে জড়িয়ে ধরে থাকব, আমার স্ত্রী, বাবা, মা, আমার ছোট ভাই, তার স্ত্রী, তাদেরকে দেখব। আর যারা আমাকে ভালোবাসেন, যারা সত্যি সত্যি আমাকে ভালোবাসেন, আমি যাদেরকে ভালোবাসি, যারা আমার বিপদের সময় ছিলেন, তিন চারজন মানুষ, বেশি না, তাদেরকে ফোন করব। তাদের সাথে কথা বলা হয়ে গেলে আমার মোবাইল ফোনটা বন্ধ করে দেব, বন্ধ করে পরিবারের লোকের দিকে শুধু তাকিয়ে থাকবো, গল্প করব, তাদের কথাগুলো শুনবো, আর কোনো ইচ্ছা নাই। অসাধারণ, অসাধারণ। আমার মনে হয় আপনি উইল করে ফেলেছেন আপনি যেটা চিন্তা করেছেন, এবং এই কথাগুলোই আমি জানি না, এটাও নিজের সঙ্গে কথা বলা হয়ে গেল। আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, আমরা একদম শেষ চলে এসেছি। আমরা আসলে দাদা, আমার মনে হয় আমি আরো 3-4 ঘন্টা আপনার সাথে কথা বলতে পারবো, এবং আমার তৃষ্ণা মেটে নাই। আমি আবারও আপনার সঙ্গে এরকম আড্ডা দিতে চাই, দারুণ লাগছিল। আমি শেষ যে প্রশ্নটা করতে চাই, প্রশ্ন না, ঠিক আবেদনটা করতে চাই, সেটা হচ্ছে আমাদের এই যে নিজের বলার মতো গল্পে আমার যে যাদেরকে আমি আমার আরেকটা পরিবার বানিয়ে ফেলেছি, প্রতিদিন যাদের সঙ্গে আমি সময় কাটাই 3 ঘন্টা 4 ঘন্টা করে, যারা উদ্যোক্তা হতে চায়, যারা স্বপ্ন দেখছে, যারা একজন ভালো মানুষ হয়ে জীবনে বেঁচে থাকতে চায়, যারা অনেক পজিটিভ, যারা একজন স্কিল্ড মানুষ হয়ে উঠছে প্রতিদিন, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। চমৎকার। যারা শুনছেন আমাকে, তাদের বলি কয়েকটা কাজ করেন। নাম্বার ওয়ান, নিজেকে বাঁচিয়ে রাখেন, নিজের মতো করে, নিজের স্বপ্নের মতো করে। শুধু আপনার নিজের স্বপ্নের মতো করে নয়, আপনাকে যারা ভালোবাসেন তাদের স্বপ্নের মতো করে। আপনার নিজের জন্য বাঁচেন, তাদের জন্য বাঁচেন, এরপরে আপনার সমাজের জন্য বাঁচেন, তাতে দেশ উপকৃত হবে। আপনার জীবনটাকে মানুষের জন্য বিলিয়ে দেন, মানুষকে হেল্প করেন নিঃস্বার্থভাবে, কিছু পাওয়ার আশায় না করে হেল্প করেন মানুষকে। জীবনে যতদিন বেঁচে থাকবেন কোনো দিন কারো কোনো ক্ষতি করবেন না, যতক্ষণ আপনার শেষ নিঃশ্বাসটা থাকবে নিজের সঙ্গে শপথ করেন কখনোই কারো কোনো ক্ষতি করবেন না। কারো কাছ থেকে টাকা ধার নিলে তিনি চাইবার আগে ফেরত দিয়ে দেন, কখনো কারো কাছে ঋণী হয়ে থাকবেন না, কারণ আমরা যে কোনো সময় পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। আপনি ঋণী হয়ে মৃত্যুবরণ করার চাইতে অসম্মানজনক আর কোনো কিছু হয় না, এটা করবেন না। আপনি নিজে বাঁচতে শিখলে অন্য 10টা মানুষকে বাঁচতে শেখানোর চেষ্টা করেন, ভালো ব্যবহার করেন। পৃথিবীতে বহু মানুষ আছেন যারা আপনার আমার মতো একটা ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করলে তাদের জীবনটা আমাদের মতো সুন্দর হতো, সেই জন্মে ওদের কোনো হাত ছিল না, তারা যে কষ্টটা পাচ্ছে, তারা যে লাইফটা লিড করছে মানবেতর জীবন, এটা তাদের প্রাপ্য নয়, এটা তাদের দুর্ভাগ্য। আপনি আমি আমরা অনেক সৌভাগ্যবান, ঈশ্বর, সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদেরকে এমন একটা পরিবারে পাঠিয়েছেন
সো আপনি যে সৌভাগ্যটা পাচ্ছেন সেই সৌভাগ্যটাকে সব সময় বোনাস মনে করবেন, সব সময় সব সময় বোনাস মনে করবেন। আপনার সৌভাগ্যের কিছু অংশ মানুষকে দান করবেন। আমি বিশ্বাস করি আপনার যতটুকু পাবার কথা, আপনার যতটুকু পাবার কথা যদি আপনি তার চাইতে বেশি পান, এটা সৃষ্টিকর্তার একটা অনুগ্রহ। সেই অনুগ্রহের ভাগটা যদি পুরোটাই আপনি ভোগ করেন, একটা সময়ে গিয়ে আপনার কাছ থেকে সে অনুগ্রহের সৌভাগ্যটা কেড়ে নেওয়া হবে। অতএব সময় থাকতে সে বাড়তি সৌভাগ্যের কিছু অংশ কিছু মানুষকে গ্রহণ করতে সাহায্য করেন, তাদের পাশে দাঁড়ান। যদি জীবনটাকে এইভাবে কাটাতে পারেন, অনেক মানসিক তৃপ্তি পাবেন, অনেক। আর প্রতিদিন ঘুমানোর আগে যখন ঘুমাতে যাবেন, তখন ভাববেন আপনি যে জীবনটাতে বেঁচে আছেন সেটা অনেকেরই স্বপ্নের জীবন। আপনার যে বন্ধুটা এখন বাদাম বিক্রি করে, তারও আপনার জায়গায় আসারই কথা ছিল, সেও আপনার সঙ্গে আপনার স্কুলেই পড়তো, সে ভাগ্যের কারণে আসতে পারে নাই। একটু ভাবেন না, আপনি যে জীবনটাতে বেঁচে আছেন সেটা অনেকেরই স্বপ্নের জীবন। এই জীবনটা যে আপনাকে আল্লাহ দিয়েছেন, সৃষ্টিকর্তা দিয়েছেন, সেজন্য প্রতিদিন ঘুমাতে যাওয়ার সময় তার কাছে শুকরিয়া আদায় করেন। বলবেন, তুমি আমাকে অনেক ভালো রেখেছো প্রভু, তুমি আমাকে অনেক ভালো রেখেছো, আমি খুব খুশি। এই বিষয়টা আপনার মানসিক শক্তিকে অনেক অনেক গুণে বৃদ্ধি করবে। সবশেষে, আপনি কিছু না কিছু কাজে ভালো, আপনার কিছু না কিছু প্যাশন আছে, কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আপনি আপনার বন্ধুদের চাইতে অনেক ভালো করতে পারেন। নিজেকে সেই কাজে একদম নিখুঁত করে তোলেন, ওটার পেছনে সময় দেন, অনেক চমৎকার করে সেই কাজটা করার চেষ্টা করেন। পুরো পৃথিবী মিলে যাই বলুক না কেন, সেখান থেকে কখনো সরে আসবেন না। একটা সময় পরে গিয়ে দেখবেন সবাই চাকরি করছে, সবাই ব্যবসা করছে, সবাই কিছু না কিছু করছে, সবাই নিজের রিজিকটা ঠিক করে নিচ্ছে, কিন্তু আপনাকে ওটা দিয়ে চেনা যাবে না। আপনাকে চেনা যাবে আপনার কাছে বাড়তি কি আছে সেটা দিয়ে। আপনি ভালো গাইতে পারেন, ভালো বাঁশি বাজাতে পারেন, ভালো ছবি তুলতে পারেন, ফটোগ্রাফার, ভালো লিখতে পারেন, সেটার পরিচর্যা করেন, চমৎকার করে করার চেষ্টা করেন, আপনাকে সেটা দিয়ে মানুষ চিনবে। আপনার পেশা দিয়ে আপনাকে মানুষ চিনবে না, আপনাকে মানুষ মূল্যায়ন করবে বাড়তি জিনিসটা দিয়ে। নিজের প্যাশনের প্রতি শতভাগ আন্তরিক থাকেন। ধন্যবাদ। অ্যাবসলিউটলি দাদা, এবং আপনি যেটা বারবার বলছিলেন যে আমাদের আসলে যখন যে অবস্থায় থাকি না কেন, আমাদের যে খারাপ অবস্থায় যারা আছে তাদের দিকে আমাদের একটু তাকাতে হবে, মানে নিচের দিকে একটু সবসময় তাকাতে হবে, তাহলে অনেক দুঃখ কষ্ট হতাশা বেদনা দূর করা সম্ভব। আরেকটা জিনিস আমি খুবই বিলিভ করি, আমি আমার শিক্ষার্থীদেরও বলি, আপনি বলেছেন বারবার, সেটা হচ্ছে আমাদের আমাদের রোজগারে এমন কিছু মানুষের হক আছে যাদেরকে আমরা চিনি না, যাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, যাদেরকে আমরা কোনোদিন দেখি নাই, যার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তাদের দিকে আমাদের তাকাতে হবে। একটা মানুষ একা কখনো বড় হতে পারে না, তাকে বড় হতে হলে অনেকগুলো মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে হয়। দাদা, আমি আপনাকে আপনার প্রতি প্রার্থনা থাকবে, আপনার প্রতি দোয়া থাকবে, অনেক দিন বেঁচে থাকেন, আপনার মতো মানুষ বাংলাদেশের জন্য অনেক বেশি দরকার, যারা দুটো ভালো কথা বলবে, যারা অন্যকে উৎসাহিত করবে, যারা অন্যের পাশে দাঁড়াবে এবং অন্যকে মানসিক শক্তি দিবে। এই মানুষগুলোর বাংলাদেশের অনেক দরকার। দীর্ঘজীবী হন দাদা, এবং আপনাকে স্যালুট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, অনেক ধন্যবাদ। যারা এতক্ষণ শুনলেন তাদেরকে ধন্যবাদ, এবং ইকবাল ভাই আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আপনার এই প্ল্যাটফর্ম থেকে আমি কথা বলার সুযোগ পেয়েছি, আপনার সাথে কাজ করার ইচ্ছে থাকলো, যখনই ডাকবেন তখনই আমি খুব খুশি মনে খুব কৃতজ্ঞ হয়ে আসব। অনেক ধন্যবাদ আপনাকে। একসাথে কাজ করবো থ্যাংক ইউ, দাদা, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম।